বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ, সবাই জয়েন হয়েছেন এখানে। আমরা আজকে ফার্মাকোকাইনেটিক্স থেকে শুরু করছি ইনশাল্লাহ। যে আমার ইচ্ছা থাকবে যে কনসেপ্টটাকে একদম ডিপলি একদম ক্লিয়ার করে দেওয়া ইনশাল্লাহ। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে মাইক্রোফোনটা অন করে আমাকে কোয়েশ্চেন আস্ক করবেন ইনশাল্লাহ। ওকে, এখন দেখেন ফার্মাকোকাইনেটিক্স যেটা, এখানে ওয়েটিং রুম। আচ্ছা দেখেন, এখন ফার্মাকোকাইনেটিক্স বলতে আমরা যেটা বুঝি, প্রথমে দেখেন মনে করেন যে ধরেন এই হলো একটা লোক, ওকে। এখন উনি একটা ড্রাগস, এই হলো একটা ড্রাগস, মনে করেন এটা একটা ট্যাবলেট, এই ট্যাবলেটটা উনি ওরাল রুটে খেল। আচ্ছা, এরপরে এই ড্রাগসটা তখন ইসোফেগাস দিয়ে সে নামবে, নেমে সে কোথায় আসবে? স্টোমাকে আসবে। দেখেন এখান থেকে শুরু হলো স্টোমাক। আচ্ছা, স্টোমাকের পরের অংশটুকু হলো যে আমাদের ডিউডেনাম এবং জেজুনাম আইলিয়াম, দ্যাট মিন্স স্মল ইন্টেস্টাইন শুরু হয়ে গেল। এখন ড্রাগসটা যখন এই যে ওরাল ক্যাভিটি থেকে এই স্টোমাকে যখন আসবে, এখানে আসার পরে ফার্স্ট কাজ হচ্ছে ড্রাগটা ভেঙে টুকরা টুকরো হয়ে যাবে, ওকে, মেকানিক্যাল ফোর্সের কারণে এখানে স্টোমাকে। তখন দেখেন ও এখানে ভেঙে এই যে ছোট ছোট পার্টিকেলে যে ডিভাইড হলো, হ্যাঁ, এটাকে আমরা বলবো ডিসইন্টিগ্রেশন। এটাকে আমরা বলবো ডিসইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, এখন এরপরে ডিসইন্টিগ্রেশন হওয়ার পরে এই ডিসইন্টিগ্রেটেড পার্টিকেলস গুলো আরো ছোট ছোট পার্টিকেলসে ভাগ হবে। ধরেন এই আরো ছোট ছোট মাইনর পার্টিকেলে যারা ভাগ হলো, একদম মিনি পার্টিকেল, এটাকে আমরা বলবো যে ডিসলিউশন। কেন? কারণ যখন ওরা ভেঙে এরকম ছোট ছোট পার্টিকেল হয়ে যাবে, তখন এই যে এখানে যে গ্যাস্ট্রিক জুস আছে, প্লাস হচ্ছে ওরা পেরিস্টালসিসের কারণে এই স্মল ড্রাগ পার্টিকেলস গুলো তখন কোথায় চলে আসছে? আমার এই যে ডিউডেনাম হয়ে, জেজুনাম হয়ে তার আইলিয়াম, মানে স্মল ইন্টেস্টাইনে ঢুকে গেল। এখন এই স্মল ইন্টেস্টাইনে যখন এই একদম স্মল স্মল ড্রাগ পার্টিকেলস গুলো আসবে, তারা এখানে যে জিআইটি সিক্রেশন আছে, ওই সিক্রেশনের সাথে তারা ডিজলভ হয়ে যাবে। যেমন আমি এক চামচ চিনিকে যদি এক গ্লাসের পানিতে দিয়ে ওকে নাড়াই, তাহলে ওটা শরবত হয়ে যাচ্ছে, অনেকটা সেটাই। তাহলে এই বিষয়টাকে আমরা বলবো তখন ডিসলিউশন। আচ্ছা, ডিসলিউশন। এখন ডিসলিউশন হওয়ার পরে, তারপরে এই ড্রাগটা তখন এই যে ইন্টেস্টাইনে লাইনিং এপিথেলিয়াম কি, সেটা হলো যে সিম্পল কলামনার এপিথেলিয়াল সেলস, তখন এই ড্রাগ পার্টিকেলস গুলো এই সিম্পল কলামনার এপিথেলিয়াল সেলস দিয়ে তারা অ্যাবজর্ব হয়ে তারা চলে আসবে কোথায়? এই যে ইন্টেস্টাইনে থাকা, ইন্টেস্টাইনের আশেপাশে থাকা কি, ব্লাড ভেসেলসে। হ্যাঁ, আমি যখন আপনাদেরকে আস্ক করবো, কাইন্ডলি একটু কেউ অ্যান্সার দিলে ভালো হয়, ইন্টারেকশনটা ভালো হবে ইনশাল্লাহ। তো এই যে ব্লাড ভেসেলস, বলেন তো এই ব্লাড ভেসেলসটাকে কোন ধরনের সার্কুলেশন বলে? সিস্টেমিক সার্কুলেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই কারণে আস্ক করেছি আমি সেটা। এটা হলো যে পোর্টাল সার্কুলেশন, নট সিস্টেমিক সার্কুলেশন। কেন? কারণ দেখেন আমরা জানি যে এই যে আমাদের গাটকে সাপ্লাই দেয় সুপেরিয়র মেসেন্টারি কার্টারি, তারপরে হচ্ছে ইনফেরিয়র মেসেন্টারি কার্টারি। তাহলে এরপর এবং এখান থেকে ব্লাডটা কে ক্যারি করে নিয়ে যায়? একইভাবে সুপেরিয়র মেসেন্টারিক ভেইন এবং ইনফেরিয়র মেসেন্টারিক ভেইন। এখন দেখেন এই ইনফেরিয়র মেসেন্টারিক ভেইন এবং সুপেরিয়র মেসেন্টারিক ভেইন, ওরা আলটিমেটলি কোথায় গিয়ে ড্রেন করে? দেখেন এই যে বাম পাশ থেকে স্প্লেনিক ভেইন আসে, ওরা মিলে তারপরে কি হয়ে যায়? পোর্টাল ভেইন। এখন আপনাদের মনে পড়ছে বিষয়টা? দেখেন এটা হলো যে পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন। আচ্ছা, তো পোর্টাল ভেইনটা তারপরে কোথায় এন্ড করে বলো তো? পোর্টাল ভেইনটা কোথায় ঢুকে তারপরে? লিভারে ঢুকবে। ভেরি গুড, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে সে তারপরে চলে গেল লিভারে। আচ্ছা, তো লিভারে যখন ঢুকবে, আপনারা জানেন আমার আমাদের বডির সবচেয়ে বেশি মেটাবলিজিং, মানে মেটাবলাইজ করতে পারে অর্গানগুলো হচ্ছে কে? লিভার, লাংস, কিডনি, তাই না? তাহলে এখানের মধ্যে এই যে যে ড্রাগটা খেলাম আমি, দেখেন এই ড্রাগের একটা বড় অংশ এখানে কি হয়ে যাবে? ইনঅ্যাক্টিভ হয়ে যাবে।
আর বাকি অংশটুকু ধরেন 50% ইনঅ্যাক্টিভ হয়ে গেল, আর বাকি 50%টা তখন লিভার থেকে কোন ভেইনটা বের হয় বলেন তো? ইনফেরিয়র ভেনা কাভা। ভেরি গুড, ইনফেরিয়র ভেনা কাভা। এখন বলেন ইনফেরিয়র ভেনা কাভাটা কি সিস্টেমিক সার্কুলেশনের অংশ নাকি এই পোর্টাল সার্কুলেশন? পালমোনারি আর্টারি হয়ে লাংসে চলে যাবে, তাই না? লাংসে চলে যাবে, লাংস থেকে পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে। এরপরে এই লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের মেইন যে আমাদের সাপ্লাইটা বের হয় সেটা হচ্ছে কি, অ্যাওরটা। এই অ্যাওরটা আলটিমেটলি গিয়ে সব টিস্যুতে গিয়ে কি দেয়, অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দেয় এবং নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়। তাহলে দেখেন এটা আলটিমেটলি যত দূরে যাবে একদম ছোট হতে হতে তার নাম কি, আর্টারিউল। এই আর্টারিউল থেকে তখন কি তৈরি হয়, ক্যাপিলারি। একটা ক্যাপিলারির কয়টা অংশ থাকে, দুইটা, দুইটা পার্ট থাকে। একটা হলো যে দেখেন যেটা আর্টারিউলের দিকে, এটা হলো আর্টারিয়াল এন্ড অফ ক্যাপিলারি, এবং যেটা ভেইন ভেইনের দিকে থাকে ওটা হলো ভেনাস এন্ড অফ ক্যাপিলারি। দেখেন আমি ব্লু কালার দিলাম। এরপরে সেখান থেকে তৈরি হলো ভেনিউল। এই ভেনিউলটা আলটিমেটলি আরো ব্রাঞ্চ হতে, তারা একটার সাথে একটা লাগতে লাগতে আবার আলটিমেটলি কি হবে, ওই যে ইনফেরিয়র ভেনা কাভা সুপেরিয়র ভেনা কাভাতে যায়। যাই হোক, তাহলে এই ড্রাগসটা দেখেন আমি ড্রাগটা খেলাম ওরাল রুটে, সে এই যে ইসোফেগাস হয়ে স্টোমাকে আসলো, সেখানে সে ডিসইন্টিগ্রেশন হলো, এগুলো প্রত্যেকটা একটা স্টেপস, ওকে। তারপরে ডিসলিউশন হলো, তারপরে সে অ্যাবজর্ব হলো এই যে ব্লাডে আসলো, এরপরে সে সিস্টেমিক সার্কুলেশনে আসলো, ইনফিরিয়র ভেনা কাভা থেকে সিস্টেমিক সার্কুলেশন শুরু, সেখান থেকে সে হার্ট হয়ে ঘুরে আলটিমেটলি এখন আসলো ক্যাপিলারিতে। বুঝেন বিষয়টা? আচ্ছা, এখন এই যে ক্যাপিলারিতে যখন ড্রাগটা আসবে তখন ক্যাপিলারি থেকে ড্রাগটা কি হবে, বেরিয়ে যাবে, বেরিয়ে সে চলে আসছে এই যে ক্যাপিলারির বাহিরে। এখন বলুন তো ক্যাপিলারির বাহিরে এই জায়গাটার নাম কি? ইন্টারস্টিশিয়াল স্পেস। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইন্টারস্টিশিয়াল স্পেস। ওকে, আমি কিছু পারমিট দিয়ে নিই একটু, ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে ড্রাগটা এখন আসলো ইন্টারস্টিশিয়াল স্পেস বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। আচ্ছা, এখন দেখেন এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে কি থাকে, মানে টিস্যু, তাই না? এগুলো হলো সেল, এগুলো হলো সেল। আচ্ছা, এখন এই সেলের মধ্যে যে ফ্লুইড থাকে, সেলের মধ্যে ফ্লুইডটাকে কি ফ্লুইড বলে? ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্স্যাক্টলি, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আচ্ছা, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তারপরে এখন তাহলে ড্রাগটা প্রথমে আইএসএফ এ আসলো, ইন্টারস্টিশিয়ালে আসলো, সেখান থেকে সে চলে যাবে ইন্ট্রাসেলুলার, মানে সেলের মধ্যে ঢুকবে, সেলের মধ্যে ঢুকছে। ওকে, আচ্ছা, এই যে দেখেন সেলের মধ্যে ঢুকছে, প্লাস হচ্ছে দেখেন সেলের উপরে কি থাকে, রিসেপ্টর থাকে। আমি একটা সেল এখানে আঁকি, এই যে একটা সেল, এই সেলের উপর হচ্ছে কি, রিসেপ্টর। এটা হতে পারে কি রিসেপ্টর, যে কোনো রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর, বিটা রিসেপ্টর, আলফা রিসেপ্টর, যে কোনো রিসেপ্টর হতে পারে। এখন এই যে ড্রাগটা যেটা আসলো, এসে সে তারপরে এখন এই রিসেপ্টরের উপরে বসবে, বসার পরে এই রিসেপ্টরটা তখন অ্যাক্টিভেট হবে এবং সে সেলকে তার ইফেক্ট দিবে। এটা যদি বিটা রিসেপ্টর হয় ভ্যাসোডাইলেশন হবে, হিস্টামিন রিসেপ্টর হলে ভ্যাসোডাইলেশন হবে। হ্যাঁ, যে যার ইফেক্ট দরকার। এটা যদি গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল হয় তাহলে সে কি হবে, মানে এইচ প্লাস সিক্রেশন করবে বা এইচ প্লাস সিকুয়েশন বন্ধ করবে। সেটা নির্ভর করছে কোন ধরনের ড্রাগ আমি দিচ্ছি। তাহলে দেখেন একটা, এই যে আমি ওরাল রুটে ড্রাগটা খেলাম, সে ওরাল রুট থেকে এসে এত এত বড় একটা পথ পাড়ি দিয়ে ক্যাপিলারি ভেদ বের করে তারপরে আইএসএফ এ আসলো, এসে এই যে রিসেপ্টরে আসার ঠিক আগ পর্যন্ত এই যে যাত্রাটা, এই জার্নিটা, এই জার্নিটার নাম হলো ফার্মাকোকাইনেটিক্স। ক্লিয়ার কিনা বলুন, এখানে কোনো কনফিউশন আছে আপনাদের? সেখানে ভাঙলো, ডিসলিউশন হলো, তারপরে সেখান থেকে অ্যাবজর্ব হলো পোর্টাল সার্কুলেশনে, সেখান থেকে সে আসলো লিভারে, লিভারে কিছু মানে মেটাবলাইজ হয়ে গেলো, বাকি ড্রাগটুকু ইনফেরিয়র ভেনা কাভাতে ঢুকলো, ঢুকে আলটিমেটলি সে হার্টে আসলো, হার্ট থেকে সে আলটিমেটলি অ্যাওরটা হয়ে ক্যাপিলারির মাধ্যমে সব টিস্যুতে পৌঁছে গেল। এরপরে ক্যাপিলারি থেকে সে বেরিয়ে গেল, বেরিয়ে সে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসলো। এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে তারপরে তারা সেলের উপরে থাকে, এই যে রিসেপ্টরের উপরে বসবে। তাহলে এই যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন,
দেখেন মুখ থেকে শুরু করে সেই এই যে রিসেপ্টরে, সেলের রিসেপ্টরের আগ পর্যন্ত আসছে, এই ঘটনাটাকে, এই জার্নিটার নাম হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ওকে, আচ্ছা এখন আমরা সামনের দিকে এগোই। দেখেন এখানে কিন্তু হোল ফার্মাকোকাইনেটিক্সটা বেসিকটা। আচ্ছা এরপরে আসেন যে আমাদের যে বিষয়টা জানতে হবে, একটা ড্রাগস যে এই যে ক্রস করছে দেখেন, মানে সে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেল পর্যন্ত পৌঁছাচ্ছে, প্রত্যেকটা ধাপে সে কি কি ক্রস করতেছে দেখেন তো, একটা একটা ব্যারিয়ার সে ক্রস করতেছে দেখেন, সেল মেমব্রেন, যেটাকে আমরা সেল মেমব্রেন বলি। মনে করেন এটা হলো যে আমাদের কি ইন্টেস্টাইন, এটা হলো আমাদের ইন্টেস্টিনাল লুমেন। আচ্ছা তাহলে এখন এই ইন্টেস্টিনাল লুমেনের যে সেল, এটা হলো যে সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল, সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল। আমি একটু ইচ্ছা করে দুটো সেলের মাঝখানে গ্যাপ দিচ্ছি, দুটো সেলের মাঝখানে যে গ্যাপ থাকে এটার নাম কি? ইন্ট্রাএন্ডোথেলিয়াল গ্যাপ। হ্যাঁ এটা তো এন্ডোথেলিয়াল সেল না, যদি ব্লাড ভেসেলস এ হয় তখন ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ বলে। এটা হচ্ছে যেহেতু এন্ডোথেলিয়াল সেল না, এটাকে আমরা বলবো যে ইন্টার সেলুলার স্পেস। হ্যাঁ ইয়েস, ইন্টার সেলুলার, ইন্টার। ওকে আচ্ছা এখন এই যে দেখেন তো ড্রাগসটা, এই যে স্মল ড্রাগ পার্টিকেলসটা, তাহলে দেখেন এখন ড্রাগস এর মধ্যে দেখবেন এই যে ড্রাগসটার মধ্যে কিছু থাকে আয়োনাইজড, কিছু হচ্ছে নন আয়োনাইজড। যাই হোক এটা আমি পরে ক্লিয়ার করব। তাহলে যেগুলো আয়োনাইজড ড্রাগ, চার্জ ড্রাগ, দেখেন এগুলো হচ্ছে চার্জড পার্টিকেল, সেগুলো কি করবে, ওরা এই সেল মেমব্রেনটা ক্রস করতে পারবে না, কারণ চার্জ ড্রাগ হলো ওয়াটার সলিউবল। আর এই যে সেলটা দেখতেছেন কলামনার সেলটা, সিম্পল কলামনার সেল, তার সেল মেমব্রেনটা হলো ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে ওরা যেহেতু ওয়াটার সলিউবল, তাহলে তাদের পক্ষে একটা লিপিড মেমব্রেন, ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করা সম্ভব না। তাহলে ওরা কিভাবে যাবে বলতো, এই চার্জ পার্টিকেলটা কিভাবে এই গাট থেকে ব্লাডে যাবে বলতে পারবেন কেউ? লিম্ফের মাধ্যমে। হ্যাঁ লিম্ফ। হ্যাঁ না, আয়ন ট্যাপিং এর মাধ্যমে, ক্যারিয়ারের মাধ্যমে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ক্যারিয়ারের থাকবে। হ্যাঁ ক্যারিয়ারের মাধ্যমে, দেখেন কারণ হচ্ছে এগুলো হলো ফসফোলিপিড বাইলেয়ার, এরা হলো যে অনলি লিপিড সলিউবল ড্রাগকে পারমিট করবে। কিন্তু এই বেচারা তো একটা চার্জ ড্রাগ থেকে গেছে, সে আয়োনাইজড হয়ে গেছে আর কি, তার তো দোষ না, এটা পিএইচ এর কারণে হয়েছে। এখন তার তো এটা ক্রস করতে হবে, কিন্তু সে এখানে ঢুকতে পারবে না। এই কারণে দেখেন এই সেল মেমব্রেনে, সেল মেমব্রেন আল্লাহ তাআলা এখানে কি দিয়ে রেখেছে, বিভিন্ন ট্রান্সপোর্টার, যেটা আপনারা বললেন ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টারগুলো কিন্তু ওয়াটার সলিউবল ড্রাগ বা চার্জ পার্টিকেলকে পারমিট দেয় যে ভাই তুমি এদিক দিয়ে প্রবেশ করো। তখন এইভাবে সে সেলটা ক্রস করে এখানে ঢুকলো, একইভাবে এখান দিয়েও সে ট্রান্সপোর্টার হয়ে বেরিয়ে সে চলে গেলো ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস। ঠিক আছে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, এই যে এখানে দেখেন ইন্টার সেলুলার স্পেস বললাম না, এটা এই কারণে আঁকলাম, এই ইন্টার সেলুলার স্পেস দিয়েও কিছু ড্রাগস এই যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওরা ব্লাডে ঢুকে যেতে পারে। দেখেন এই যে দুটো সেলের মাঝখান দিয়ে, এখান দিয়েও ওয়াটার সলিউবল ড্রাগ ঢুকতে পারে, তাহলে এইভাবে ঢুকে। কিন্তু দেখেন এই ইন্টার সেলুলার স্পেসটা তো একটু ছোট। দেখেন এখন একটা ড্রাগস মনে করেন সে চার্জ পার্টিকেল, তার উপরে আবার সে হচ্ছে একটু সাইজে বড়, মনে করেন এই সাইজের একটা ড্রাগস সে, এবং হচ্ছে চার্জড ড্রাগ। এখন সে সরাসরি সেল মেমব্রেনও ক্রস করতে পারতেছে না, আবার একটা যে ট্রান্সপোর্টার দিয়ে ঢুকবে ওই ট্রান্সপোর্টারও তার সাইজ হচ্ছে না, দেখেন এখান দিয়েও সে ঢুকতে পারতেছে না। আবার যে দুইটা সেলের মাঝখানে একটা গ্যাপ আছে, ইন্টার সেলুলার স্পেস, সেখানেও তার সাইজ হচ্ছে না, তাহলে তার পক্ষে কি ব্লাডে যাওয়া সম্ভব বলেন তো? শোনা যাচ্ছে? হ্যালো, তার পক্ষে কি ব্লাডে যাওয়া সম্ভব যদি তার সাইজ বড় হয় এবং চার্জড? না স্যার, না এক্স্যাক্টলি সম্ভব না তার পক্ষে। আচ্ছা তাহলে আচ্ছা আমাকে ভাইয়া বলবেন, আমি স্টুডেন্ট আসলে, হ্যাঁ আমার স্যার হওয়ার এখনো যোগ্যতা হয়নি। আচ্ছা দেখেন তাহলে এখান দিয়ে সে তার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না। আচ্ছা তাহলে ম্যাক্সিমাম ড্রাগ আমাদের অ্যাবজর্পশন হচ্ছে কিভাবে বলেন তো, সরাসরি সেল মেমব্রেনটাকে কি করে ক্রস করে, তাই না? তাহলে এই যে সেল মেমব্রেনটা ক্রস করছে এটাকে আমরা বলি কি, বায়োলজিক্যাল ব্যারিয়ার বলি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই যে একটা ড্রাগ সেল মেমব্রেন ক্রস করবে সেটা কয়ভাবে ক্রস করতে পারে, কি কি ভাবে একটা ড্রাগ পার্টিকলস সেল মেমব্রেনটা ক্রস করতে পারে সেটা জানতে হবে। এটা আপনারা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়ে এসেছেন। দেখেন ট্রান্সপোর্টারটা কোথায় থাকে ভাই? হ্যাঁ হ্যাঁ
ট্রান্সপোর্টারটা কোথায় থাকে ভাই? ডিউটেসেলের মাঝখানে ট্রান্সপোর্টার থাকবে, সেলে সেলে থাকবে। দেখেন মনে করেন এই যে সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল, তো এটা এই সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল। এখন এই সিম্পল কলামনার এপিথেলিয়াল সেলের যে সেল মেমব্রেন, দেখেন এগুলো সব সেল মেমব্রেন না, এই সেল মেমব্রেনে ট্রান্সপোর্টার থাকে, এখানে ট্রান্সপোর্টার থাকে, এখানে ট্রান্সপোর্টার থাকে। তখন এই ড্রাগটা তার সাইজে যদি মিলে তখন সে এই ট্রান্সপোর্টারের মাধ্যমে ঢুকবে, ওয়াটার সলিউবল ড্রাগটা। আর যেটা লিপিড সলিউবল ড্রাগ, তার তো ট্রান্সপোর্টার দরকার নাই, সে সরাসরি লিপিড মেমব্রেন ক্রস করতে পারে, সে সরাসরি এই সেলটা দিয়ে ভিতরে ঢুকে যাবে। ট্রান্সপোর্টার থাকে সেল মেমব্রেনে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট কয় ধরনের হয়? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আরেকটা হলো কি প্যাসিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? আচ্ছা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে যে যখন একটা মলিকিউল সেল মেমব্রেন দিয়ে ঢুকবে এবং তার এই এন্ট্রির জন্য এনার্জি লাগবে, এনার্জি লাগবে যখন, ঠিক আছে? যেমন আমি একটু ডিটেলস বলি আপনাদের, মনে করেন যে এই হলো সেল মেমব্রেন, ঠিক আছে, আর এটা হলো ফসফোলিপিড বাইলেয়ার, আর এই যে ট্রান্সপোর্টার সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড একটা ট্রান্সপোর্টার। আচ্ছা এখন এবং যাই হোক, এখন একটা ড্রাগস এবং এই ট্রান্সপোর্টারটা ধরেন, এটা হলো যে সবচেয়ে কমন একটা ট্রান্সপোর্টার, সেটা হলো যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, ওকে? আচ্ছা এখন দেখেন তাহলে এই যে ট্রান্সপোর্টারটা, এই ট্রান্সপোর্টারের যে একটা অংশ হচ্ছে এনজাইমের মতো কাজ করে, সে এটিপি কে ভেঙে ফেলতে পারে, এটিপিএস এটিপি কে ভাঙবে, সে তখন এই এটিপি কে ভেঙে একটা ফসফেট কে সে ইউজ করবে, এই ফসফেট কে সে ইউজ করবে, এই ফসফেটের বিনিময়ে, এই এনার্জিটার বিনিময়ে সে দুইটা আয়নকে তাদের কনসেন্ট্রেশনের এগেনস্টে পাঠাবে। এখন ধরেন এটা হলো সেলের ভিতরের অংশ, হ্যাঁ এই হলো নিউক্লিয়াসটা, ঠিক আছে, আর এটা হলো সেলের বাইরের অংশ, এক্সট্রা সেলুলার ফ্লুইড। আচ্ছা এখন বলুন তো সোডিয়াম কোথায় বেশি থাকে, ইন্ট্রাসেলুলার না এক্সট্রা সেলুলার? এক্সট্রা সেলুলার, এক্স্যাক্টলি, তাহলে এখানে সোডিয়ামটা বেশি। আচ্ছা এখন আর পটাশিয়াম কোথায় বেশি থাকে, ইন্ট্রাসেলুলার, তাহলে এখানে হচ্ছে পটাশিয়াম, হ্যাঁ পটাশিয়ামটা এখানে বেশি। তাহলে বলেন তো নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, সোডিয়াম সেলের বাহির থেকে ভিতরে ঢুকবে, এটা হওয়ার কথা ছিল না? যেহেতু অ্যালং দ্য কনসেন্ট্রেশন আমরা জানি কি মানে বেশি থেকে কমের দিকে যাবে, তাই না? তাহলে সোডিয়াম যেহেতু এক্সট্রা সেলুলারে বেশি, তাহলে সে এখান থেকে ইন্ট্রাসেলুলারে ঢুকবে। তাহলে বলেন সোডিয়াম বাহির থেকে ভিতরে ঢুকার কথা না নিয়ম অনুযায়ী? কিন্তু দেখেন এখন আমরা যেটা করব যে এই যে সোডিয়ামটা, এই সোডিয়ামটাকে ভিতর থেকে আমরা বাহিরে পাঠাচ্ছি, ভিতর থেকে আমরা বাহিরে পাঠাচ্ছি, তাহলে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন, এই বিষয়টাকে বলে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন, এগেইনস্ট কনসেন্ট্রেশন। আর পটাশিয়ামটাকে, পটাশিয়ামটাকে আমরা কি করব, বাহির থেকে ভিতরে ঢুকাচ্ছি, দেখেন অথচ পটাশিয়ামটা ভিতরে বেশি ছিল, তাহলে আমরা ঢুকার কথা না, তাকে জোর করে ঢুকাচ্ছি ভিতরে, এগেইনস্ট, তাহলে পটাশিয়ামটাও কি হচ্ছে, এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন হচ্ছে, এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন। আচ্ছা তাহলে এই যে একটা জিনিস আমি জোর করে করতেছি, তাহলে এর জন্য আমার কি লাগবে, একটা এনার্জি লাগবে, এনার্জি, এই এই এনার্জিটাই ওই কারণে দেখেন এটিপি কে ভেঙে আসে। তাহলে এই যে এনার্জি খরচ করে আমি একটা আয়নকে সেল মেমব্রেন ক্রস করাচ্ছি, বর্ডার ক্রস করতে দিচ্ছি, এটাকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ওকে? আচ্ছা আর হচ্ছে যে এই এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা হলো যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন দেখেন এখানে এই যে পটাশিয়াম আয়ন, সেটাও এগেইনস্ট কনসেন্ট্রেশনে সেল মেমব্রেন ক্রস করছে, আবার যে সোডিয়াম আয়ন দেখতেছেন সেটাও এগেইনস্ট কনসেন্ট্রেশনে সেল মেমব্রেনটা ক্রস করেছে। আচ্ছা যার কারণে এটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর যেটা হলো যে মানে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে হয় যে একটা হচ্ছে এগেইনস্ট কনসেন্ট্রেশন, আরেকটা হলো অ্যালং কনসেন্ট্রেশন। কথাগুলো একটু প্যাচ লাগতে পারে, লাগলে আমাকে সাথে সাথে আপনারা জানাবেন একটু, বাট এটা যদি বুঝতে পারেন আপনার পুরো ফার্মাকোকাইনেটিক্স ইনশাল্লাহ শেষ। এখন দেখেন এই বিষয়টা আমি একটু আপনাদের ক্লিয়ার করি, আহ
এখন দেখেন ভাইয়া অ্যাকটিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট আবার একটু বলবেন। হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যাকটিভ ট্রান্সপোর্ট এবং কোনটা প্যাসিভ ট্রান্সপোর্ট, না প্যাসিভ না, মানে হচ্ছে আমি বললাম অ্যাকটিভ ট্রান্সপোর্টটা শুধু এখানে টু যাই হোক, আমি যেটা বললাম যদি এনার্জি খরচ করে একটা আয়নকে সেল মেমব্রেন ক্রস করতে হয় সেটাকে আমরা বলি যে অ্যাকটিভ ট্রান্সপোর্ট। আচ্ছা এখন এই অ্যাকটিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি মানে দুইটা আয়ন অথবা একটা আয়ন সরাসরি এগেনস্ট কনসেন্ট্রেশন, হ্যাঁ এগেনস্ট কনসেন্ট্রেশনে ঢুকে, এগেনস্ট কনসেন্ট্রেশনে ঢুকে, তাহলে সেটাকে আমরা বলবো যে প্রাইমারি অ্যাকটিভ ট্রান্সপোর্ট, প্রাইমারি অ্যাকটিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে সেকেন্ডারি অ্যাকটিভ ট্রান্সপোর্ট। এখন একটু আগে যে আমি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস যেটা বললাম এই উদাহরণটা হলো যে প্রাইমারি অ্যাকটিভ ট্রান্সপোর্টার, ঠিক আছে। আপনার কোশ্চেন অ্যান্সারটা এখন আপনি বুঝবেন, সেকেন্ডারি নট প্যাসিভ। সেকেন্ডারি অ্যাকটিভ ট্রান্সপোর্টটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে কো ট্রান্সপোর্ট আর একটা হলো যে কাউন্টার ট্রান্সপোর্ট, একটা হলো কো ট্রান্সপোর্ট আর একটা হলো কাউন্টার ট্রান্সপোর্ট, কথাটা বুঝেন। তাহলে এই সেকেন্ডারির ক্ষেত্রে এখানে অলওয়েজ কয়টা আয়নের ব্যাপার থাকে বলেন তো? দুইটা আয়ন, অলওয়েজ দুইটা আয়ন। যদি এই দুইটা আয়ন সেল মেমব্রেনের একই দিকে যায়, দেখেন মনে করেন এটা বাহিরে এটা হলো ভিতরে, দেখেন দুটা আয়নই বাহির থেকে ভিতরে যাচ্ছে, তাহলে হচ্ছে সেকেন্ডারি কো ট্রান্সপোর্ট, ইয়েস। এবং যদি একটা আয়ন বাহিরের দিকে যায় আরেকটা আয়ন ভিতরের দিকে আসে, যেমন অ্যাজ এক্সাম্পল ধরেন সোডিয়াম যাচ্ছে বাহিরে পটাশিয়াম আসতেছে ভিতরে, তাহলে সেকেন্ডারি একটা কো ট্রান্সপোর্টের উদাহরণ দিতে পারবেন আপনারা আমাকে? কো ট্রান্সপোর্ট সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, ভেরি গুড, এক্স্যাক্টলি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। মনে করেন এটা হলো যে আমাদের ইন্টেস্টিনাল লুমেন, হ্যাঁ এই যে একটা রাখলাম এটা হলো যে আমাদের ইন্টেস্টিনাল লুমেন। আচ্ছা এখন এই ইন্টেস্টিনাল লুমেনে মনে করেন আমি একটু আগে নাস্তা করলাম, আচ্ছা তাহলে আমার এখানে কি ঢুকলো? অনেক গ্লুকোজ ঢুকলো, তাই না? এই যে গ্লুকোজ আসলো, একই সাথে আমি আমার খাবারের সাথে লবণ ছিল বা মিনারেলস ছিল, সাথে ঢুকলো কি আমার সোডিয়াম আয়ন, এই যে হলো সোডিয়াম আয়ন ঢুকলো। আচ্ছা এগুলো হলো সোডিয়াম আয়ন। এখন এই যে এখানে যে সেলটা আছে ইন্টেস্টিনালের লাইনিং এপিথেলিয়ামের, এই সেলটা হলো যে কি সেল? সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল। আচ্ছা এখন যেটা হয় যে সোডিয়াম কনসেন্ট্রেশনটা আমরা যখন আফটার মিল আমাদের জিআইটিতে সোডিয়াম কনসেন্ট্রেশনটা বেশি থাকে, মানে এখানে হচ্ছে যে সোডিয়াম কনসেন্ট্রেশনটা বেশি আর এই এখানের তুলনায় সেলের মধ্যে সোডিয়াম কম, কারণ আমরা জানি যে ইন্ট্রাসেলুলার স্পেসে সোডিয়াম কম থাকে। এখন বলেন তো যদি সোডিয়াম আয়নটা জিআইটি থেকে এই যে সেলের মধ্যে ঢুকে এটা কি অ্যালং দ্য কনসেন্ট্রেশন নাকি এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন? বলতে পারবেন কেউ? মানে হচ্ছে যখন বেশি থেকে কমে যায় অ্যালং, আর যেটা উল্টা হবে সেটা হচ্ছে এগেইনস্ট, অ্যালং দ্য কনসেন্ট্রেশন। হ্যাঁ এখন নিয়ম হচ্ছে যে যখন অ্যালং দ্য কনসেন্ট্রেশনে যায় তখন আমার কোনো এনার্জি লাগে না, কারণ সেটা এমনিতেই যাবে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশন, তাহলে এখানে কোনো এনার্জি লাগবে না, বরঞ্চ সে একটা এনার্জি প্রোডিউস করবে। বুঝেন বিষয়টা? একটা এনার্জি সে দিবে, ওই এনার্জিটাকে আমি ইউজ করব কিভাবে? দেখেন তাহলে আমার খাবারের সাথে গ্লুকোজ ঢুকলো না, যে এই যে যেটাকে আমি রেড ডট দিতাম এই যে গ্লুকোজ, এখন এই গ্লুকোজ সেলের মধ্যে বেশি থাকে, কেন? কারণ আমার এই কলামনার সেল অলরেডি তার মধ্যে কিছু গ্লুকোজ আছে, প্লাস হচ্ছে সেলের মধ্যে গ্লুকোজ আছে অলরেডি এবং তার মধ্যে গ্লাইকোজেন আছে, আলটিমেটলি সেলের মধ্যে গ্লুকোজ কনসেন্ট্রেশনটা বেশি থাকে, এটা মনে রাখেন এই গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি। এখন তাহলে গ্লুকোজটা যদি এই যে ইন্টেস্টাইন থেকে সেলের মধ্যে ঢুকে এটা কি অ্যালং না কি এগেইনস্ট? কম থেকে বেশি, তাহলে
তাহলে এটা তো এগেইনস্ট দা কনসেন্ট্রেশন ওকে আচ্ছা তাহলে বলুন তো এগেইনস্ট দা কনসেন্ট্রেশন এনার্জি লাগবে কি লাগবে না আমরা বলছি যে সোডিয়াম গ্লুকোজ আপনারা যেটা বললেন সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট তাহলে এটা একটা কো ট্রান্সপোর্টের উদাহরণ ঠিক আছে আচ্ছা এখন একটা কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ দেন তো কাউন্টার ট্রান্সপোর্ট sodium hydrogen exchanger very good kothay thake eta sodium hydrogen exchanger ta renal tubule exactly kon ongsho thake renal tubule proximal naki distal proximal convoluted tubule proximal proximal dhoren eta holo proximal convoluted tubules thik ache ar ei holo proximal convoluted tubules er cell ei holo ekta proximal convoluted tubules er cell acha ekhon এই সেলটার গায়ে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন যে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার এই যে দেখেন এই যে গ্রিন যেটা আঁকলাম এটা হলো সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার এখন দেখেন যেটা হবে এখানে যে সোডিয়ামের ক্ষেত্রে আমাদের বলেন তো সোডিয়ামটা মানে কোথায় থাকবে এই যে এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে গ্লোমেরুলার ফিল্ট্রেশন থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে এখানে কি চলে আসছে বলেন তো অনেকগুলো প্রায় 65-70% সোডিয়াম চলে আসছে না ফিল্ট্রেশন হয়ে হ্যাঁ চলে আসছে তাহলে এবং এই যে দেখেন এখন টিউবিউলসের সোডিয়ামের তুলনায় এই সেলের মধ্যে সোডিয়ামটা কি কম কারণ সেলের মধ্যে সোডিয়াম কম থাকে আমরা জানি আচ্ছা তাহলে এখন এই সোডিয়ামটা নিয়ম অনুযায়ী কি হবে বলুন তো নিয়ম অনুযায়ী সোডিয়ামটা এই টিউবিউলস থেকে এই ট্রান্সপোর্টারটা দিয়ে সে সেলের মধ্যে ঢুকে যেতে চাইবে না সেলের মধ্যে ঢুকে যেতে চাইবে অ্যালং দ্য কনসেন্ট্রেশন বুঝে গেছে তাহলে এই অ্যালং দ্য কনসেন্ট্রেশনে আমরা একটা কি পাবো একটু আগে বললাম একটা এনার্জি পাবো আমরা উল্টো একটা এনার্জি পাবো ওই এনার্জিটা কি করবে এখন দেখেন আমাদের ইউরিন নর্মালি কি অ্যাসিডিক নাকি বেসিক আচ্ছা এক্স্যাক্টলি যদি অ্যাসিডিক ইউরিন হয় তাহলে বলেন তো আমাদের এখানে কি এইচ প্লাস কনসেন্ট্রেশন বেশি না সেলের তুলনায় এখানে H+ কনসেন্ট্রেশন বেশি হবে না জি হ্যাঁ এখন একটা H+ কে এখন একটা H+ কে যদি এই সেল থেকে আমি বের করে দিতে চাই তাহলে কি সেটা অ্যালং দা কনসেন্ট্রেশনে দিচ্ছি নাকি এগেইনস্ট দা কনসেন্ট্রেশন দেখেন কম থেকে বেশির দিকে আনছি H+ কে এগেইনস্ট দা কনসেন্ট্রেশন তাহলে আমার একটা এনার্জি লাগবে না H+ কে বের করতে ওই এনার্জিটা আমি কোথায় পাবো এই যে একটু আগে সোডিয়াম টিউবুলার ফ্লুইড থেকে রিঅ্যাবজর্ব হলো ওই এনার্জিটা আমি বলবো ভাই এটা তুমি হাইড্রোজেন তুমি নিয়ে নাও নিয়ে তুমি বের হয়ে যাও ইউরিনটা তখন অ্যাসিডিক হয় তাহলে এই যে দেখেন সোডিয়ামটা ঢুকছে আর হাইড্রোজেনটা বের হচ্ছে দেখেন ডিরেকশনটা আলাদা তাহলে এটা হলো কাউন্টার ট্রান্সপোর্ট আর একটু আগে আপনারা যেটা দেখছিলেন সেটা হলো যে গ্লুকোজ দেখেন সোডিয়ামটাও ঢুকতেছে সেলের মধ্যে অ্যাবজর্পশন গ্লুকোজটাও ঢুকতেছে এটা হলো কো ট্রান্সপোর্ট ক্লিয়ার এখানে কোনো কনফিউশন আছে না স্যার আচ্ছা ওকে হ্যাঁ আবার একটু বলবেন প্রক্সিমালটা ভাই এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল আচ্ছা 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 বলতেছি আমি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসের মধ্যে হচ্ছে এটা হলো যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসের লুমেন হ্যাঁ এখানের মধ্যে যখন ওই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হলো না ফলে এখানে তখন সোডিয়াম অনেক বেশি সোডিয়াম কনসেন্ট্রেশন এবং এই তুলনায় এখানে যে এই টিউবুলার সেল আছে টিউবুলার সেল এই টিউবুলার সেলের মধ্যে সোডিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে কম কম ফলে এই সোডিয়ামটা দেখেন বেশি কনসেন্ট্রেশনের জায়গা থেকে কম কনসেন্ট্রেশনে আসতেছে অ্যালং দা কনসেন্ট্রেশন ফলে এই যাওয়ার সময় আমরা একটা এনার্জি পাবো এটিপি পাবো এখন আবার হাইড্রোজেন হচ্ছে লুমেনে বেশি হাইড্রোজেন হচ্ছে লুমেনে বেশি কিন্তু আমরা এখন হাইড্রোজেনকে এই সেল থেকে বের করে দিচ্ছি অথচ সে তো এখানে অলরেডি বেশি তাহলে কম থেকে বেশির দিকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন তাহলে আমাদের একটা এনার্জি লাগবে ওই এনার্জিটা আমরা এই এটিপিটাকে ইউজ করব যেটা আমাদেরকে সোডিয়াম দিয়েছিল এবং ওদের ডিরেকশন হচ্ছে উল্টা সোডিয়াম ভিতরে আসতেছে হাইড্রোজেন বাহিরে যাচ্ছে এটা হলো কাউন্টার ট্রান্সপোর্ট ওকে 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 শেষ এবার হচ্ছে দেখেন আরেকটা বলি তাহলে এটা হলো আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রাইমারি সেকেন্ডারি শেষ এখন আসেন প্যাসিভ ট্রান্সপোর্ট এটাতে এত প্যাঁচ নাই এটা হলো একদম ইজি ইনশাল্লাহ দেখেন প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে মেইনলি প্যাসিভ ট্রান্সপোর্ট বলতে আমরা বুঝি যে ডিফিউশন ঠিক আছে ডিফিউশন মেইনলি
এবং ম্যাক্সিমাম ড্রাগ মোর দ্যান 90% অল ড্রাগ ম্যাক্সিমাম ড্রাগই হচ্ছে আপনার এই ডিফিউশনের মাধ্যমে সেল মেমব্রেন ক্রস করে বা বর্ডারটা ক্রস করে সে আলটিমেটলি সাইট অফ অ্যাকশনে যায় ডিফিউশনের মাধ্যমে। আচ্ছা তাহলে এটা নামটাই দিচ্ছি আমরা কি ডিফিউশন এবং এটার ধরনটা কি প্যাসিভ ট্রান্সপোর্ট। ফলে যেহেতু এটা প্যাসিভ ট্রান্সপোর্ট তাহলে এখানে কোনো এনার্জি লাগবে না। আচ্ছা এছাড়াও আমাদের লাগে অসমোসিস, এটা আমাদের এই ড্রাগের ক্ষেত্রে লাগে না, দরকার নেই তেমন। যদি আমরা স্পেশাল কিছু ড্রাগস আছে যেমন অসমোটিক ডায়াবেটিক যেগুলো সেগুলোর ক্ষেত্রে লাগে। আরেকটা হলো যে এই এন্ডোসাইটোসিস্ট এখানে দরকার নেই, যাই হোক এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে ফিল্ট্রেশন মনে রাখবেন, ফিল্ট্রেশন ফিল্ট্রেশন ওকে। আচ্ছা তাহলে কি কি বললাম, ডিফিউশন অসমোসিস এবং হলো ফিল্ট্রেশন, এই তিনটা হলো প্যাসিভ ট্রান্সপোর্টার। মানে এই তিনটা রাস্তা যখন একটা ড্রাগস কোনো একটা সেল মেমব্রেনকে ক্রস করবে তখন তার জন্য আমাদের কোনো এনার্জি লাগবে না, একই সাথে হচ্ছে আমাদের কোনো ট্রান্সপোর্টারও লাগবে না, এনার্জিও লাগবে না ট্রান্সপোর্টারও লাগবে না। ঠিক আছে এতটুকু তো কোনো কনফিউশন আছে? ওকে ওকে। আচ্ছা এখন দেখেন ডিফিউশনের ক্ষেত্রে আপনারা অলরেডি জানেন ডিফিউশনের ক্ষেত্রে যেটা হয়, দেখেন যে মনে করেন যে এটা একটা যেটা বললাম ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার এটা। আচ্ছা এখানে কোনো তাহলে আমি এবং একটা ড্রাগস হচ্ছে এখানের মধ্যে মনে করেন চারটা আছে আর এই সেলের মধ্যে এখানে কোনো ড্রাগসই নেই, তাহলে কনসেন্ট্রেশন কোথায় বেশি? এটা একটা ড্রাগস মনে করেন, এটা একটা ড্রাগস। এখন এই ড্রাগসটার কনসেন্ট্রেশন সেলের বাইরে, এটা হলো সেলের ভিতরে, সেলের বাহিরে হচ্ছে কনসেন্ট্রেশনটা বেশি আর ভিতরে নাই মানে কনসেন্ট্রেশন কম। তাহলে ডিফিউশনের ক্ষেত্রে এবং ড্রাগসটা হচ্ছে লিপিড সলিউবল, তাহলে তার জন্য কি কোনো ট্রান্সপোর্টার দরকার? না দরকার নাই। তাহলে এই ড্রাগসটা বেশি কনসেন্ট্রেশনের জায়গা থেকে কম কনসেন্ট্রেশনের জায়গায় কোনো ট্রান্সপোর্টার ছাড়া কোনো এনার্জি ছাড়া সে ক্রস করে ফেলতেছে, সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এর জন্য ঢুকাটা খুবই ইজি না? মানে খুব ইজিলি সে কি করে ফেলতেছে, এই ফসফোলিপিড লিপিড বাইলেয়ারটা ক্রস করে ফেলতেছে। ফলে যে ড্রাগসগুলো লিপিড সলিউবল ওরা খুব ইজিলি কি করতে পারবে, ব্লাডে ঢুকতে পারবে নাকি পারবে না? পারবে। ফলে তাদের মানে অ্যাবজর্পশনও বেশি হবে। আচ্ছা তাহলে আপনারা অসমোসিস ডিফিউশনের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন। তাহলে এখন দেখেন আমি যদি এই বাহিরে কনসেন্ট্রেশন আরো বাড়াই দিই ড্রাগসটার, এখানে আরো বেশি কনসেন্ট্রেশন, আরো অনেকগুলো কনসেন্ট্রেশন দিলাম এবং এখানে কনসেন্ট্রেশন এখন আরো কম, ফলে এতক্ষণ ড্রাগটা যে যে স্পিডে যেত এখন আরো বেশি স্পিডে কি হবে, ড্রাগটা সেলের মধ্যে ঢুকবে। কেন? মনে রাখবেন যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন আপনাদের নোট করা দরকার নাই। হ্যাঁ আমার কাছে নোট করা আছে, লাগলে আমি ইনশাআল্লাহ এটা পিডিএফ করে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনারা জাস্ট বুঝতে হবে কনসেপ্টটা রেডি করেন, এগুলো সব লেখা আছে। তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা যত বেশি হবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যত বেশি হবে ড্রাগটা তত দ্রুত সেল মেমব্রেন ক্রস করতে পারবে। ঠিক আছে এই আমার এখান থেকে আর কোনো ইনফরমেশন দরকার নেই। এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই যে সেল মেমব্রেন, এতক্ষণ আপনারা দেখলেন যে আমাদের সেল মেমব্রেন, ঠিক আছে এখন এই সেল মেমব্রেনের মধ্যে আমাদের স্পেশাল কিছু জায়গা আছে যেখানে আমরা বলি ব্যারিয়ার। হ্যাঁ আমাদের যেমন কয়েকটা ব্যারিয়ারের নাম বলেন তো আমাদের বডিতে আছে ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ইয়েস এক্স্যাক্টলি, ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার, হ্যাঁ ব্লাড টেস্টিকুলার ব্যারিয়ার, ব্লাড সিএসএফ, এক্স্যাক্টলি, হ্যাঁ ব্লাড সিএসএফ যেটা বললেন ওইটা ওই ব্লাড ব্রেন ব্যারিয়ারের মধ্যে চলে আসে। ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের মেইন হচ্ছে দুটো ব্যারিয়ার, একটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার আর একটা হলো যেটা বললেন আপনারা প্লাসেন্টাল, প্লাসেন্টাল ব্যারিয়ার, প্লাসেন্টাল ব্যারিয়ার। এখন এখানের মধ্যে আসলে এই প্লাসেন্টাল ব্যারিয়ারটা তেমন স্ট্রং না, মানে এটা আসলে খুব ভালোভাবে ফিল্টারের মতো কাজ করতে পারে না, ফলে অলমোস্ট এভরি ড্রাগসই ডিউরিং প্রেগনেন্সি এই প্লাসেন্টাটা ক্রস করে ফিটাসে চলে যেতে পারে। ঠিক আছে কিন্তু খুবই স্ট্রংলি, মানে একদম যেতেই দিবে না ওয়াটার সলিউবল ড্রাগসকে বা লার্জ পার্টিকলসকে, সেটাকে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ঠিক আছে ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা কেন বলে বলেন তো, এগুলোকে কেন ব্যারিয়ার বলে স্পেশালি, কি প্রপার্টিস কারণে ওদেরকে ব্যারিয়ার বলি? তার কারণ হলো দেখেন আপনারা এতক্ষণ দেখলেন যে মনে করেন এটা হলো একটা ব্লাড ভেসেলস, দেখেন এটা হলো একটা ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলসের লাইনিং কি এন্ডোথেলিয়াল, এন্ডোথেলিয়াল সেলস, সিম্বলিক ফর্ম আছে তো ফিলিয়াম,
না 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 সিম্পল স্কোয়ামাস না, এটা দেখতে স্কোয়ামাসের মতো, হ্যাঁ একই সিম্পল স্কোয়ামাস, বাট ব্লাড ভেসেলস এর ক্ষেত্রে আলাদা একটা নাম দেবো এই স্কোয়ামাস সেলটাকে, স্পেশাল আলাদা একটা নাম এন্ডোথেলিয়াম, ঠিক আছে? আচ্ছা, এবং একই সাথে হ্যাঁ লিম্ফেটিক, তো যাই হোক, তাহলে দেখেন এবং এই ব্লাড ভেসেলস এর বাইরে এই যে জায়গা, এই জায়গাটাকে আমরা কি বলি? ইন্টারস্টিশিয়াল স্পেস, ওকে, ইন্টারস্টিশিয়াল স্পেস বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আমরা বলি। এখন একটা ড্রাগস যদি এখানে থাকে ব্লাড ভেসেলস এ, মানে সে ওই যে জিআইটি থেকে এই মাত্র সে কি হলো অ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসলো, এখন এই ড্রাগসটা যদি এই ব্লাড ভেসেলসটা ক্রস করতে চায় তাহলে তাকে অনলি কাকে ক্রস করতে হচ্ছে বলেন তো? এন্ডোথেলিয়াল সেলটাকে না? কারণ এখানে এন্ডোথেলিয়াল সেলের পাশাপাশি আরো এক্সট্রা একটা জিনিস থাকে, সেটা জিনিস না, সেটা হলো এই নর্মাল ক্যাপিলারিতে দুটো এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে টাইট জাংশন থাকে না নর্মালি, বা থাকলেও খুবই ফিউ। কিন্তু ব্লাড ব্রেইন ব্যারিয়ারে কি হয় দেখেন, আমি যদি এই ব্লাড ভেসেলসটাকে ক্রস সেকশন করি তাহলে এইভাবে পাবো, তাই না? এইভাবে, তাহলে এই হলো যে তার এই এন্ডোথেলিয়াল সেলগুলো, এন্ডোথেলিয়াল সেলস। আচ্ছা, এখন নিয়ম ছিল কি, একটা ড্রাগ সরাসরি ক্রস করে ব্রেইনে অ্যাক্সেস পেয়ে যাবে, কিন্তু না, এটা ব্যারিয়ার কেন? কারণ হচ্ছে এখানে আবার এই এন্ডোথেলিয়াল সেলকে ঘিরে রাখছে ফুড প্রসেস অফ দি কোন সেল বলেন তো? ফুড প্রসেস অফ পডোসাইট, না এই প্রসেসটাই পডোসাইট, অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, এটা হলো পোর্ট, মানে একটা পায়ের মতো, কিন্তু কোন সেল থেকে এটা আসছে? অ্যাস্ট্রোসাইট থেকে। যাই হোক, তাহলে এই যে দেখেন এখন, তাহলে ড্রাগসটাকে যদি এখানে অ্যাক্সেস পেতে হয়, এই ইন্টারস্টিশিয়ামে আসতে হয়, তাহলে এন্ডোথেলিয়ামও ক্রস করতে হচ্ছে, আবার এই ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইটও ক্রস করতে হচ্ছে, তাহলে এক্সট্রা একটা জিনিস, এই কারণে এটাকে ব্যারিয়ার বলি। একইভাবে প্লাসেন্টাতে কি থাকে বলেন তো? প্লাসেন্টাতে কোন সেলটা থাকে? ওখানে তার অ্যাস্ট্রোসাইট থাকে না, কোন সেল থাকে বলতে পারেন প্লাসেন্টাতে? ডাবল সেল ক্রস করতে হচ্ছে, এন্ডোথেলিয়াম ক্রস করছি, তারপরে আবার এক্সট্রা আরেকটা সেল ক্রস করছি, ডাবল লিপিড বাইলেয়ার, ফলে এই জায়গাগুলোতে ওয়াটার সলিউবল ড্রাগ ইজিলি ক্রস করে এখানে আসতে পারে না, বা পারলেও খুবই কম অ্যামাউন্ট আসবে যদি তাদের সাইজ কম হয়। যাই হোক, তাহলে এই ছিল দুটো ব্যারিয়ার। আচ্ছা, এখন আমরা আমাদের মেইন এরিয়াসটা শেষ, এখন হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাবজর্পশনে চলে আসি। অ্যাবজর্পশনে আসার আগে আমি আরো দুইটা ট্রান্সপোর্ট মেকানিজম বলতে চাই। এন্ডোসাইটোসিস, তাই না? এই নামটা আমরা একটু কম শুনি সচরাচর, বাট ড্রাগের ক্ষেত্রে এই জিনিসটা একটু লাগে। এন্ডোসাইটোসিস, আপনাদের আইডিয়াস এন্ডোসাইটোসিস মানে কি বলেন? হ্যাঁ বলেন ভাইয়া। ফ্যাসিলেটেড ডিফিউশন কি লাগবে? ফ্যাসিলেটেড ডিফিউশনও লাগবে, হ্যাঁ এক্স্যাক্টলি লাগবে, তেমন ইম্পর্টেন্ট না, ওই কারণে বলি না টাইম বাঁচানোর জন্য। ফ্যাসিলেটেড ডিফিউশন মানে কি জানেন? ফ্যাসিলেটেড ডিফিউশন মানে হলো হুবহু নর্মাল ডিফিউশন, জাস্ট ড্রাগটা এখানে ট্রান্সপোর্টার দিয়ে ক্রস করবে। দেখেন এটা একটা সেল মেমব্রেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা একটা সেল মেমব্রেন। এখন নর্মালি ডিফিউশন মানে কি? কোনো ট্রান্সপোর্টার নাই, সরাসরি এখানে ঢুকে যাচ্ছে, কোনো ট্রান্সপোর্টার নাই, কোনো এনার্জি নাই। ফ্যাসিলেটেড একটা কি? একই রকম, কোনো এনার্জি লাগবে না, জাস্ট একটা ট্রান্সপোর্টার, ট্রান্সপোর্টার একটা লাগবে, ঠিক আছে? এই এই হলো একটা একটা ফ্যাসিলেটেড ডিফিউশনের উদাহরণ দিতে পারবেন? গ্লুকোজ অ্যাবজর্পশন। এক্স্যাক্টলি, গ্লুকোজ অ্যাবজর্পশন। গ্লুকোজটা নরমালি কি না, মানে গ্লুকোজ তো লিপিড সলিউবল না, এটা একটা ক্রিস্টালয়েড, এটা ওয়াটার সলিউবল। তাহলে ও যখন ধরেন এটা একটা মাসেল, এটা একটা মাসেল সেল, তাহলে এই গ্লুকোজটা যখন এই সেল মেমব্রেনটা ক্রস করতে যাবে তখন এখানে একটা ট্রান্সপোর্টার লাগে, ওটার নাম কি? নরমালি মাসেলে থাকে কোনটা? গ্লুট ফোর, যেটাকে আমরা বলি গ্লুট ফোর ট্রান্সপোর্টার। কিন্তু এই গ্লুকোজ যে সেলের মধ্যে ঢুকছে সেটার কনসেন্ট্রেশন কোথায় বেশি ছিল? সেলের বাহিরে বেশি ছিল এবং ভিতরে কম ছিল, ফলে সে অ্যালং দ্য কনসেন্ট্রেশন ঢুকতেছে একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে, কোনো এনার্জি ছাড়া। এটাই হলো ফ্যাসিলেটেড ডিফিউশন। আচ্ছা, এখন যেটা বললাম এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিসের উদাহরণ বলেন তো একটা। হরমোনটাই মানে হচ্ছে যে লার্জ পার্টিকেল, হ্যাঁ মনে করেন এটা হলো যে প্যানক্রিয়াটিক বিটা সেল, হ্যাঁ এটা হলো একটা প্যানক্রিয়াটিক, এটা হলো একটা প্যানক্রিয়াটিক বিটা সেল, এখানের মধ্যে ইনসুলিনটা সে তৈরি করলো, ইনসুলিনটা তৈরি করলো। এখন ইনসুলিন হলো একটা, আচ্ছা আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করেন, এখানে একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, কাইন্ডলি
যাই তাহলে ইনসুলিন সে তৈরি করলো, করার পরে এ যেহেতু একটা লার্জ পার্টিকেল, ও এই পার্টিকেলটাকে সেলের বাইরে পাঠানোর সময় কি করবে, ওকে একটা প্যাকেট করে ফেলবে, ওকে একটা প্যাকেট করে ফেলবে, এই যে একটা সাইটোপ্লাজমিক ভেসিকল তৈরি করবে, এবং এই ভেসিকলটা এখানে এসে সে তখন ফিউজ হবে, ফিউজ হয়ে এই ইনসুলিনটাকে ও কি করছে বাইর করে দিচ্ছে। তাহলে এটাকে বলছি এক্সোসাইটোসিস, কারণ সেল থেকে বের হচ্ছে। ঠিক একইভাবে যদি একটা লার্জ পার্টিকেল সেলে ঢুকার সময় একটা ভেসিকল, ওকে সেল কি করবে একটা ভেসিকল বানাই ফেলবে, ও যখন ঢুকতে যাবে ওকে একটা প্যাকেট করে ফেলবে, এবং এই প্যাকেটের মধ্যে ওই লার্জ পার্টিকেলটা যেমন হরমোন বা লার্জ কোনো প্রোটিন বা এলডিএল, সবচেয়ে কমন উদাহরণ এলডিএল আপটেক, সেল যে এলডিএলকে খাই ফেলে, এটা হচ্ছে এইভাবে এন্ডোসাইটোসিস। তাহলে এই যে হচ্ছে একটা ভেসিকলের মাধ্যমে ঢুকছে এটাকে আমরা বলি এন্ডোসাইটোসিস। আচ্ছা এখন আসেন যে আমরা অ্যাবজর্পশনে চলে আসি, তাহলে বলুন তো অ্যাবজর্পশন মানে কি? এটা হচ্ছে একটা সেল, আমরা এতক্ষণ যা বললাম সেগুলো হলো কি একটা ড্রাগ কিভাবে আমাদের বায়োলজিক্যাল ব্যারিয়ার ক্রস করে। আচ্ছা এখন অ্যাবজর্পশন মানে কি, কারো আইডিয়া আছে অ্যাবজর্পশন? এই যে ড্রাগের প্রথম ফার্মাকোকাইনেটিক্স এর মোট চারটা স্টেপ মনে রাখবেন, একটা হলো প্রথমটাই হচ্ছে যে অ্যাবজর্পশন, প্রথমটা হলো অ্যাবজর্পশন, তারপর হলো কি অ্যাবজর্পশনের পরে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, তারপরে হলো যে মেটাবলিজম, মেটাবলিজম, তারপরে হলো যে ড্রাগটা বেরিয়ে যাবে এক্সক্রিশন। আচ্ছা এখন এক নাম্বারটাই হলো অ্যাবজর্পশন। এখন বলো তো অ্যাবজর্পশন মানে কি? মানে কোন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার পর এখানে চলে আসা প্রসেসটাকে অ্যাবজর্পশন বলে। বুঝি নাই, হ্যাঁ মানে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোথায় আসবে ব্লাডটা, ড্রাগ আসবে সার্কুলেশন। আচ্ছা সার্কুলেশনটা কি সিস্টেমিক নাকি অন্য পোর্টাল হলেও হবে? হবে সিস্টেমিক অর পোর্টাল, সার্কুলেশন মেইনলি ভাই হতে পারে সিস্টেমিক বা পোর্টাল। এক্স্যাক্টলি, যদি পোর্টাল হয় হবে না, পোর্টালে আসলে ওটাকে আমরা অ্যাবজর্পশন বলবো না, কারণ হচ্ছে অ্যাবজর্পশনের বাই দ্য ডেফিনেশন অবশ্যই সিস্টেমিক সার্কুলেশন, ঠিক আছে, এই কারণে আস করলাম। তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমাদের ওয়ার্ড এটা অবশ্যই মানে মনে রাখতে হবে যে ট্রান্সপোর্ট অফ ড্রাগ ফ্রম সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিস্টেমিক সার্কুলেশনে। ওই কারণে দেখে আমি প্রথম দিকে যেটা দেখালাম যে পোর্টাল ভেনে চলে আসতেছে গার্ড থেকে, তখন আমরা ওইটাকে অ্যাবজর্পশন বলবো না, আবারও বলতেছি অ্যাবজর্পশন হবে যখন ইনফেরিয়র ভেনাকাভা, ওই যে লিভারকে ক্রস করে ড্রাগটা যখন ইনফেরিয়র ভেনাকাভাতে ঢুকলো মাত্র, এটাই হলো সিস্টেমিক সার্কুলেশনের অংশ, তখনই আমরা বলবো অ্যাবজর্পশন হলো, ঠিক আছে। তাহলে এটাই হলো অ্যাবজর্পশন। আচ্ছা এখন এই এই অ্যাবজর্পশনটা কিসের কিসের উপরে ডিপেন্ড করে সেটা জানতে হবে। এটা হচ্ছে একটা মানে আপনার রিটেন কোয়েশ্চেনও আসে, প্লাস হচ্ছে আমাদের এটা ভাইভাতে তো ধরবে ইনশাল্লাহ। আচ্ছা এখন আমি আপনাদের বলি, দেখেন আমি ঠিক যে সিকোয়েন্সে বলতেছি আপনারা ওইভাবে মনে রাখবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে ইনশাল্লাহ কোনো পয়েন্ট মিস যাবে না। তাহলে আমরা এখন আসতে এসেছি যে অ্যাবজর্পশন, তাহলে অ্যাবজর্পশন মানে হলো সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন টু সিস্টেমিক সার্কুলেশন। আচ্ছা এখন এই যে অ্যাবজর্পশনটা ডিপেন্ড করবে কিসের উপরে, কিসের উপরে মানে কখন অ্যাবজর্পশন বাড়বে কখন কমবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে কিছু হচ্ছে ড্রাগ, মানে ড্রাগের কারণে, ড্রাগের প্রপার্টির উপরে নির্ভর করে, আর কিছু হচ্ছে আপনার উপরে, মানে যে ড্রাগটা খাচ্ছে পেশেন্ট, ঠিক আছে। আচ্ছা এখন ড্রাগেরটা আমরা প্রথমে একটু আলোচনা করি। এখন একটা ড্রাগ যখনই আপনার সামনে আসবে, প্রথমেই আপনি মাথায় আনবেন ড্রাগটার মলিকিউলার ওয়েট কেমন, মলিকিউলার ওয়েট কি বেশি নাকি কম। যদি মলিকিউলার ওয়েট যত কম হবে ড্রাগটা তত ইজিলি কি করতে পারবে, সেল মেমব্রেন, ইয়েস সেল মেমব্রেন ক্রস করতে পারবে। সেল মেমব্রেন ক্রস করতে পারলেই তো সে কি অ্যাবজর্পশন হবে, মানে ইজিলি ব্লাডে ঢুকে যাবে। কি কেন এটা, কারণ হচ্ছে সে সাইজে যত ছোট থাকবে, সে সাইজে যত ছোট থাকবে, এটা মনে করেন একটা ফসফোলিপিড বাইলেয়ার, হ্যাঁ, এবং আমি কি বললাম প্রথমেই যে আমাদের ম্যাক্সিমাম ড্রাগ হচ্ছে কোনভাবে ঢুকে বলেন তো, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নাকি সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশন, তাহলে তার কোনো ট্রান্সপোর্টার দরকার নেই। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে মনে করেন একটা ড্রাগ পার্টিকেলস মানে সাইজ হলো এতটুকু মলিকিউলার সাইজ, আর একটা মলিকিউলার সাইজ হলো এতটুকু, দুইজনেরই কোনো ট্রান্সপোর্টার দরকার নাই, কোনো এনার্জি দরকার নাই, কিন্তু ও যে যে স্পিডে ঢুকবে বা যে পরিমাণে ঢুকবে ওর চাইতে ও অনেক স্পিডে এবং বেশি পরিমাণে ঢুকবে, কারণ সাইজ। তাহলে মলিকিউলার ওয়েট যত কম হবে অ্যাবজর্পশন তত বেশি হবে। আচ্ছা একই সাথে, ইয়েস স্মল হলে,
আচ্ছা, একই সাথে হচ্ছে মলিকিউলার ওয়েটের সাথে আরেকটা কথা লিখবেন আপনারা, যে মলিকিউলার সাইজ। হ্যাঁ, এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে মলিকিউলার ওয়েট এবং সাইজের মধ্যে ডিফারেন্স কি। দেখেন, এটা হচ্ছে যে আপনারা জৈব যৌগে পড়ে আসছেন, সেই জৈব যৌগে দেখেন আমরা এই যে যখন আমরা হাইড্রোকার্বন আঁকতাম, হাইড্রোকার্বন চেইন একটা আঁকতাম এইভাবে, আবার কিছু আঁকতাম না, শাখা হাইড্রোকার্বন, মানে মনে করেন এই এই সেকে এভাবে করে দিলাম আর বাকি দুটো হলো সাইড চেইন দিয়ে দিলাম। তাহলে দেখেন এর সাইজ বড় নাকি এর সাইজ? হ্যালো, উপরেরটা বড়। তাহলে কে বেশি দ্রুত ঢুকে যেতে পারবে বলেন তো, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। তাহলে মলিকিউলার ওয়েট এবং সাইজ যত কম হবে অ্যাবজর্পশন তত বেশি হবে, ঠিক আছে? তাহলে এই এই হলো ড্রাগ রিলেটেড দুইটা। এরপর হলো যে লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের কোনো আইডিয়া আছে, এই লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট? হ্যালো, না ভাইয়া। হ্যাঁ, আমি বলতেছি লিপিড সলিউবল বেশি হলে অ্যাবজর্পশন বেশি হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই যে লিপিড সলিউবল বেশি হলে অ্যাবজর্পশন বেশি হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা বেসিক কনসেপ্ট। এটাকে আমরা যখন একটা টার্মে ফেলি তখন আমরা বলি লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট। দেখেন, আমি বলি মনে করেন এই হলো দুটা, আপনাকে দুটা আমি পাত্র দিলাম। হ্যাঁ, এখানে হলো এক অয়েল রাখলাম কিছু, আর এখানে হচ্ছে ওয়াটার। হ্যাঁ, এখানে দিলাম ওয়াটার, এখানে হচ্ছে অয়েল আর এখানে হচ্ছে ওয়াটার। আচ্ছা, এখন আপনি কি করলেন, এই একটা ড্রাগস নিলেন, এই ড্রাগসটাকে আপনি যখন এখানে দিলেন, এখানে দিয়ে ওকে মানে ডিজলভ করে ফেললেন, দেখলেন যে ও এখানে সম্পূর্ণ ডিজলভ হয়ে যাচ্ছে খুব ভালোভাবে, এবং একই সাথে একই ড্রাগ আপনি এই ওয়াটারের পাত্রে নিলেন, কিন্তু দেখতেছেন না ও এখানে ডিজলভ হচ্ছে না, হলো খুব সামান্য পরিমাণ ডিজলভ হয়েছে। তাহলে এই যে ড্রাগটা, এই ড্রাগটা কার প্রতি বেশি অ্যাফিনিটি, কোথায় সে বেশি ডিসলিউশন হচ্ছে? অয়েলে না লিপিডে? হ্যাঁ, তাহলে এই ড্রাগটাকে আমরা যখন এখানে ডিজলভ করালাম, এখানে মনে করেন ডিজলভ করানোর পর আপনি একটা কনসেন্ট্রেশন পাবেন না, ঘনমাত্রা, কারণ এটা তো একটা দ্রবণ হয়ে গেছে এখন। তাহলে মনে করেন এখানে অয়েলের ক্যানে পেলেন আপনি কনসেন্ট্রেশন যে 50 mg/dL, আর একই ড্রাগ। হ্যালো, হ্যাঁ, এন্ডোসাইটোসিসের পরে কি বলছিলেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, শুনতে পারি নাই, একটু যদি বলতেন এক মিনিটে। আচ্ছা আচ্ছা, এন্ডোসাইটোসিস মানে হলো যে একটা লার্জ পার্টিকেল, যেমন হরমোন, এলডিএল, হ্যাঁ, যেমন ইনসুলিন, মানে যখন একটা সাবস্ট্যান্স সেল মেমব্রেন ক্রস করার সময় একটা সাইটোপ্লাজমিক ভেসিকল বা প্যাকেট হয়ে ঢুকে বা প্যাকেট হয়ে বের হয়, তখন সেটাকে আমরা এন্ডোসাইটোসিস বলি, সেটাকে আমরা এন্ডোসাইটোসিস বলি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আমি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে 50 mg/dL এখানে, হ্যাঁ, আবার একটু, হ্যাঁ, কোনটা কোনটা আবার একটু? হ্যালো ভাই, এন্ডোসাইটোসিস, হ্যাঁ, মানে এন্ডোসাইটোসিস মানে হলো এটা একটা সেল, ঠিক আছে? এখানে হলো এটা হলো সেল মেমব্রেন, যখন একটা লার্জ পার্টিকেল, মানে হলো ধরেন এটা একটা বড় একটা সাবস্ট্যান্স, সে যখন এখানে ঢুকবে, ঢুকার সময় সে নরমালি না ঢুকে সেল মেমব্রেন তাকে কি করলো, একটা প্যাকেটের মধ্যে ঢুকে ফেললো। ও যখন ঢুকবে, ঢুকার সময় ওকে প্যাকেট করে চারপাশ থেকে ক্লোজ করে ফেললো ওই প্যাকেটের মধ্যে, এটা তারপরে ঢুকলো। দেখেন, তাহলে একটা ভেসিকল হয়ে ঢুকলো, সাইটোপ্লাজমিক ভেসিকল, যখন লার্জ হবে এটাকে বলে এন্ডোসাইটোসিস। একইভাবে যদি একটা এরকম লার্জ পার্টিকেল বের হয়ে যায়, কিন্তু বের হওয়ার সময় সময় প্যাকেট হয়ে বের হয়, তখন হচ্ছে তাকে এক্সোসাইটোসিস বলি। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখন দেখেন 50 mg/dL বললাম অয়েলে, আর ওয়াটারে আপনি পেলেন মাত্র 5 mg/dL। তাহলে এই যে লিপিড মিডিয়াতে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ওয়াটার মিডিয়াতে কনসেন্ট্রেশন, তাহলে এখানে আপনি একটা রেশিও পেলেন না, এই রেশিওটাই হলো লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, পার্টিশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে একটা ড্রাগ যত বেশি লিপিড সলিউবল হবে, তার লিপিড পার্টিশন কোএফিসিয়েন্ট তত বেশি হবে না কম হবে বলেন তো? বেশি হবে। এক্স্যাক্টলি, বেশি হবে, কারণ উপরের যত বড় হবে ভাগফল তত বড়। আর একটা ড্রাগ যত বেশি লিপিড সলিউবল হবে, সে তত বেশি সেল মেমব্রেন ক্রস করতে পারবে নাকি কম পারবে? বেশি পারবে, বেশি পারবে। আর একটা ড্রাগ যত বেশি সেল মেমব্রেন ক্রস করতে পারবে, তার অ্যাবজর্পশন তত বেশি হবে নাকি কম হবে?
বেশি হবে এক্স্যাক্টলি। তাহলে একটা ড্রাগের লিপিড পার্টিশন কোএফিসিয়েন্ট যত বেশি হবে তার অ্যাবজর্পশন রেট তত বেশি হবে নাকি কম হবে? তত বেশি হবে, বেশি হবে, এক্স্যাক্টলি। তাহলে আরেকটা আমাদের শেষ, এবার আসেন যে পিকে। হ্যাঁ, এই পিকে এটা ভাই লিপিড ওয়াটার কোএফিসিয়েন্ট একটু বলেন আবার। লিপিড ওয়াটার পার্টিশন, লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট হলো যে একটা ড্রাগস লিপিড মিডিয়াতে ডিজলভ করানোর পরে তার কনসেন্ট্রেশন উপরে রাখবো এবং ওই একই ড্রাগটাকে ওয়াটারের মধ্যে ডিজলভ করানোর পরে যে কনসেন্ট্রেশন পাবো ওই কনসেন্ট্রেশনটা নিচে রাখবো, এই অনুপাতটাই হলো লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট। তাহলে ও যত বেশি লিপিডে ডিজলভ হবে উপরের এই মানটা তত বড় হবে, ফলে ওভারঅল ভাগফলটা বেশি হবে, ফলে এই লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্টটাও বেশি হবে, তার মানে ড্রাগটা তত বেশি লিপিড সলিউব। ক্লিয়ার কিনা? যেকোনো আমাদের এই যে আমরা বলি যেটা নর্মালি মলিকুলার ওয়েট যেটা বলি, মলিকুলার ওয়েটটা হয় 100 থেকে 1000 মলিকুলার ওয়েট হলে ওই ড্রাগগুলো ভালো অ্যাবজর্ব হয়। আর সাইজ যেটা বললেন ওই সাইজের ক্ষেত্রে আমরা অ্যাংস্ট্রম একক ইউজ করি, এটা ইউজুয়ালি মানে 10 অ্যাংস্ট্রম, 10 অ্যাংস্ট্রমের চাইতে কম বা 10 অ্যাংস্ট্রম হলে ভালো অ্যাবজর্ব হয়। ওই কারণে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যখন ড্রাগ বানায় তারা ওইভাবে সাইজ করে নেয়, যত স্মল সাইজ করতে পারবে তত ভালো অ্যাবজর্ব হবে। বুঝে গেছে বিষয়টা? আমি আপনাদের একটা লাইন বলি, এটা আপনারা একটু নোট করে রাখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট, যে একটা ড্রাগ যখন আপনাদের সামনে আসে এই ড্রাগটার ক্ষেত্রে আপনারা তিনটা কোয়েশ্চেন করবেন ওকে, যে ভাই তোমার মলিকিউলার ওয়েট কত, তোমার মলিকিউলার সাইজ কেমন, আচ্ছা তুমি কি অ্যাসিডিক ড্রাগ নাকি বেসিক ড্রাগ, আচ্ছা তুমি কি লিপিড সলিউবল ড্রাগ নাকি ওয়াটার সলিউবল ড্রাগ, কি কি বললাম তিনটা কোয়েশ্চেন করবে, মলিকিউলার ওয়েট কত, সাইজ কেমন, হ্যাঁ সে কি অ্যাসিডিক ড্রাগ নাকি সে বেসিক ড্রাগ, সে কি লিপিড সলিউবল নাকি সে ওয়াটার সলিউবল, ঠিক আছে। আচ্ছা এখন আসি এই যে পিকে যেটা বললাম আমি, এই পিকে এটা হচ্ছে কার জন্য দরকার এই তিনটার মধ্যে একটু গেস করেন তো, কোন প্রপার্টিটার ক্ষেত্রে দরকার, অ্যাসিডিক নাকি বেসিক? ইয়েস এক্স্যাক্টলি। এখন এই লাইনটা আপনারা লেখেন যে অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে, অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে 10^10 পি কে এ মাইনাস পি এইচ ইজ ইকুয়াল টু, হ্যাঁ নন আয়োনাইজড পোর্শন মানে এইচ এ, দেখেন এটা একটা অ্যাসিড ওই কারণে এইচ এ divided by ionized portion, এটা লিখে রাখেন। ঠিক আছে, আচ্ছা আর বেসিক ড্রাগের ক্ষেত্রে কি হবে, বেসিক ড্রাগের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দেখেন 10^10 পি কে এ, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, পি কে এ মাইনাস পি এইচ ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে আয়োনাইজড পোর্শন পি এইচ ফোর প্লাস আর তার নিচে হচ্ছে নন আয়োনাইজড পোর্শন, ঠিক আছে, জাস্ট এখানে ডিফার হচ্ছে, এই দুটো আপনারা লেখেন। আচ্ছা এখন আমি আপনাদের একটা প্রমাণ দেই, দেখেন তাহলে এই দুটো আপনারা বুঝলেন। এখন এখন মনে করেন আমরা আছি এখন স্টোমাকের ভিতরে, ঠিক আছে, আচ্ছা এবং আমার আমার পেশেন্টটা কোনো কারণে তার ইনফ্লামেশন হচ্ছে, আমি তাকে অ্যাসপিরিন ড্রাগটা দিলাম, ঠিক আছে, এই অ্যাসপিরিন ড্রাগটা স্টোমাকে আসলো, আসার পরে সে ভেঙে ছোট ছোট টুকরো হলো ডিসইন্টিগ্রেশন এবং তারপর আরো ছোট হলো ডিসলিউশন, তারপরে তার হবে আয়োনাইজেশন, তারপরে হবে আয়োনাইজেশন। এখন একটু বলেন স্টোমাকের পিএইচ কত? 1.2 1 থেকে 3.5। আচ্ছা এটা হচ্ছে মানে নরমালি হচ্ছে ইউজুয়ালি আমরা জানি 3 এর চেয়ে কম, ঠিক আছে নরমালি। এখন ধরেন আপনি স্টোমাকের পিএইচ 2 ধরে নেন, আমরা ধরে নিচ্ছি এভারেজ একটা 2। আচ্ছা এখন এই অ্যাসপিরিন একটা ড্রাগের পিকে কিন্তু ফিক্সড, এটা কখনো চেঞ্জ হয় না, অ্যাসপিরিনের পিকে হচ্ছে 3.5। আচ্ছা
এখন আমরা হিসাবে সুবিধার জন্য মনে করেন তিন ধরে নিই, ঠিক আছে? অ্যাসপিরিনের পিকে হলো তিন। এখন তাহলে সূত্রটা মিলান, তো অ্যাসপিরিন একটা অ্যাসিডিক ড্রাগ, এটা আপনার জানা থাকবে। ওই আমি একটু আগে বললাম একটা ড্রাগের কয়েকটা প্রপার্টি ফিক্সড, তার লো মলিকিউলার ওয়েট, মলিকিউলার সাইজ, সে অ্যাসিডিক ড্রাগ নাকি বেসিক ড্রাগ, এবং হচ্ছে আরেকটা কি বললাম, ছিল উপরে নন আয়োনাইজড ডিভাইডেড বাই আয়োনাইজড, তাহলে কি আসে, টেন টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু এইচ এ ডিভাইডেড বাই এ মাইনাস। তাহলে দেখেন তো মানে কোন অংশটা বেশি, আয়োনাইজড নাকি নন আয়োনাইজড? হ্যাঁ, উপরের অংশটা বেশি, নন আয়োনাইজড বেশি, কারণ হচ্ছে যে যে উপরের অংশটা বেশি, ফলে এই ড্রাগটা স্টোমাকে ভালো অ্যাবজর্ব হবে। এখন দেখেন এখানে আপনারা কত পাইছেন, কতটুকু বেশি, টেন টাইমস বেশি, দেখেন এইচে এর চাইতে টেন টাইমস বেশি। আচ্ছা, এখন যদি আমি এমন একটা ড্রাগ দিই অ্যাসপিরিন না দিয়ে যার পিএইচ হচ্ছে ফোর, সরি তার যার পিকে হচ্ছে ফোর, তাহলে কত আসে দেখেন তো, ফোর মাইনাস টু ইজ ইকুয়াল টু এখানে কত আসবে, একশো। আচ্ছা তাহলে দেখুন তো এখন নন আয়োনাইজ পোর্শন কত গুণ বেশি এটার চাইতে, একশো গুণ বেশি। তাহলে দেখেন পিএইচ এর সাথে স্টোমাকের পিএইচ তো ফিক্সড, পিকে এটা চেঞ্জ হচ্ছে ড্রাগের কারণে, এক এক ড্রাগে এক এক রকম। তাহলে পিকে এ যখন পিএইচ এর চেয়ে যত বড় হবে তার নন আয়োনাইজ পোর্শন তত বেশি হবে নাকি কম হবে, বেশি হবে, বেশি হবে। যত বেশি নন আয়োনাইজ পোর্শন থাকে, আমরা জানি যেহেতু এটা নন আয়োনাইজ তার কোনো চার্জ নাই, ফলে সে খুব ইজিলি কোনো ট্রান্সপোর্টার ছাড়াই সিম্পল ডিফিউশন হয়ে সেলের মধ্যে ঢুকে যেতে পারবে এবং সেখান থেকে সে ব্লাডে চলে আসবে, ফলে তার অ্যাবজর্পশনও কি হবে, বেশি হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে পিকে এ পিএইচ এর চাইতে যত বড় হবে অ্যাবজর্পশন তত বেশি হবে নাকি কম হবে, যেমন মনে করেন মরফিন, মরফিনের পিকে হলো এইট, ঠিক আছে? আচ্ছা এখন এই মরফিনটা যদি এখন আপনার স্টোমাকে আসে, মনে করেন স্টোমাকের পিএইচ কত বললাম আমরা, টু, হ্যাঁ টু ধরলাম, তাহলে বলেন তো এটা একটা বেসিক ড্রাগ, এটা একটা কি বেসিক ড্রাগ, এটা মুখস্থ, এটা ড্রাগের প্রপার্টি। এখন বেসিক ড্রাগের ক্ষেত্রে সূত্রটা কি বলেন তো, 10 টু দি পাওয়ার পিকে 10 টু দি পাওয়ার পিকে মাইনাস পিএইচ ইজ ইকুয়াল টু নন আয়োনাইজড, আয়োনাইজড বাই নন আয়োনাইজড, ইয়েস আয়োনাইজড বি এইচ 4 প্লাস ডিভাইডেড বাই বি তাহলে ইজ ইকুয়াল টু কত আসে, 10 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু বিএইচ 4 প্লাস ডিভাইডেড বাই বি। তাহলে কোন পোর্শনটা এখানে বেশি আসতেছে বলেন তো, কত গুণ বেশি, 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6 টাইমস বেশি। তাহলে আয়োনাইজ, তার মানে এই মরফিনটা স্টোমাকে আসলে দেখেন 10 টু দি পাওয়ার 6 টাইমস আয়োনাইজ, তাহলে এগুলো তো কোনোটাই তেমন ঢুকতে পারবে না, স্টোমাক ক্রস করতে পারবে না, কারণ আয়োনাইজ, তারা সিম্পল ডিফিউশন করতে পারবে না, সেল মেমব্রেন ক্রস করতে পারবে না, তাহলে তার অ্যাবজর্পশন স্টোমাকে হবেই না। হ্যাঁ আচ্ছা, উদাহরণ হিসেবে দেখেন যদি মরফিনটা ইন্টেস্টাইনে আসতো, মানে অ্যাজ এক্সাম্পল যদি ইন্টেস্টাইনে আসতো, ইন্টেস্টাইনের পিএইচ আমরা 7.5 to 8.0 ধরি, হ্যাঁ তো হিসাবে সুবিধার্থে ধরেন ইন্টেস্টাইনের পিএইচ হলো 8। আচ্ছা তাহলে এখন ক্যালকুলেশনটা কেমন আসে দেখেন, 10 টু দি পাওয়ার পিকে মাইনাস পিএইচ, তাহলে পিকে কত, এটার 8 মাইনাস পিএইচ কত, 8 ইজ ইকুয়াল টু হচ্ছে যে উপরে আয়োনাইজ পোর্শন বিএইচ 4 প্লাস ডিভাইডেড বাই নন আয়োনাইজ, তাহলে ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0 মানে কত আসে, 1। তাহলে মানে এখানে আয়োনাইজড এবং নন আয়োনাইজড এর রেশিও কেমন, সমান হবে, ইয়েস ইয়েস এক্স্যাক্টলি সমান হবে, তাহলে এখানে 50-50,
কিন্তু এখানে ছিল দেখেন 10 টু দি পাওয়ার 6 টাইমস, তাহলে সে কোথায় বেশি ভালো অ্যাবজর্ব হবে, স্টোমাকে নাকি ইনটেস্টাইনে? ইনটেস্টাইনে ভালো অ্যাবজর্ব হবে, ইনটেস্টাইনে। ইয়েস, এখন দেখেন যদি মানে এখন যদি আমরা এরিয়া করতে পারি, পিকেটাকে আরেকটু বাড়াই দিতে পারি, মনে করেন পিকেটাকে একটু কমাই দেন, মনে করেন এই মরফিনের পিকে কত ছিল বললাম আমরা, 8 বললাম না, 8 8 হ্যাঁ। এখন একটা ড্রাগ আমরা নিলাম, ওর পিকে হলো মনে করেন যে 7, পিকে ছিল 7, আচ্ছা পিএইচ স্টোমাকে 2 ছিল, আচ্ছা তাহলে সূত্রটা কেমন আসে, 10 টু দি পাওয়ার পিকে মাইনাস পিএইচ, 7 মাইনাস 2 ইজ ইকুয়াল টু বিএইচ 4 প্লাস ডিভাইডেড বাই বি, তাহলে এখানে এখন আমাদের আসে 10 টু দি পাওয়ার কত, 5 ইজ ইকুয়াল টু বিএইচ 4 প্লাস ডিভাইডেড বাই বি, তাহলে এখন এখানের ক্ষেত্রে আয়োনাইজড এবং নন আয়োনাইজডের রেশিও কত, এটা 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 5 5 আর যখন এখানে কত ছিল 8 ছিল তখন এটা কত ছিল 10 টু দি পাওয়ার 6 তাহলে বেসিক ড্রাগের ক্ষেত্রে কি দেখলেন যে পিকেএ পিএইচ এর চাইতে মানে যত কি হবে কম হবে, যত কম হবে তত নন আয়োনাইজ পোর্শন তত বেশি হবে, ফলে অ্যাবজর্পশন বেশি হবে। তাহলে আবার বলতেছি আমি একটু শুনেন, অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে, অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে পিকেএ পিএইচ থেকে যত বেশি হয় তত ভালো অ্যাবজর্ব হবে, আর বেসিক ড্রাগের ক্ষেত্রে পিকেএ পিএইচ থেকে যত কম হয় তত ভালো অ্যাবজর্ব হবে। হ্যাঁ, আপনারা দুই তিনটা অঙ্ক এভাবে করলে জিনিসটা ভালো ঢুকবে। এখানে কোনো কনফিউশন আছে এখন? আচ্ছা ওকে, এর পরের ড্রাগের প্রপার্টি হলো যে যত বেশি হবে তত ভালো অ্যাবজর্ব হবে, আর বেসিক ড্রাগের ক্ষেত্রে পিকে পিএইচ থেকে যত কম হবে তত ভালো অ্যাবজর্ব হবে। ঠিক আছে, আচ্ছা এই এটাই তো এতক্ষণ বললাম, মানে পিকে আর পিএইচ মানে পিকে অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে বেশি হলে আপনারা দুই তিনটা অঙ্ক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পিকে অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে পিএইচ থেকে যত বড় হবে তত ভালো অ্যাবজর্ব হবে, আর বেসিকের ক্ষেত্রে যত কম হবে পিকেটা পিএইচ এর চাইতে তত ভালো অ্যাবজর্ব হবে। ঠিক আছে, এটা আমার নোটটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে, আমি ছবি পাঠিয়ে দিব, সমস্যা নাই, নোটের মধ্যে আমি একদম অঙ্ক সহ দেওয়া আছে, সমস্যা নাই, আপনারা একটু দেখেন। এরপরে আসেন যে আমাদের ড্রাগ রিলেটেড যে প্রপার্টি, আরেকটা হলো ফর্মুলেশন, ফর্মুলেশন ড্রাগের ফর্মুলাটা মানে হচ্ছে যে দেখেন একটা ট্যাবলেট আর একটা হলো একটা ক্যাপসুল। আচ্ছা এখন ক্যাপসুলটা খুললে আপনারা দেখবেন এখানে কি থাকে, পাউডারের মতো বা ছোট ছোট কি মানে একটা পাউডার ঢুকানো থাকে না ক্যাপসুলের মধ্যে? হ্যাঁ, এখন দেখেন তাহলে আমি ক্লাস শুরু করছি যেটা দিয়ে ওইটাই হচ্ছে এটার উপরে। এখন একটা ট্যাবলেটের মতো কোনো মানে ডিরেক্ট ও একটা সলিড সাবস্টেন্স ট্যাবলেটটা দেখেন, তাহলে ও যখন স্টোমাকে আসবে, স্টোমাকে যখন ও আসবে প্রথম কাজটা কি, ও ভেঙে টুকরো টুকরো হয়ে পার্টিকলস হয়ে যাবে বললাম না, হ্যাঁ এটাকে কি বলে, ভেরি গুড, ডিসইন্টিগ্রেশন বলে। আচ্ছা তারপরে আরো ছোট হবে এবং ডিসলভ হয়ে যাবে এখানে ফ্লুইডের মধ্যে, ডিসোলিউশন। আচ্ছা এক্স্যাক্টলি, তাহলে দেখেন একটা ট্যাবলেট যখন আসছে সে আসার পরে প্রথমে ডিসইন্টিগ্রেশন হয়েছে তারপরে ডিসোলিউশন হয়েছে, তাই না? আচ্ছা হ্যাঁ, একটা ক্যাপসুল যদি আপনি খান, ক্যাপসুলটা তো ডাইরেক্ট ডিসইন্টিগ্রেটেড করাই, দেখেন তার ভিতরে ছোট ছোট পার্টিকেল করে ওকে ভেঙে দিয়ে রাখছে, তাহলে তার কি ডিসইন্টিগ্রেশন হওয়ার দরকার আছে নাকি সে সরাসরি ডিসোলিউশন হবে? সরাসরি ডিসোলিউশন হবে, তাহলে তার সরাসরি ডিসোলিউশন হবে, তাহলে তার একটা ফেজ কম লাগতেছে না? ওইভাবে করে বানাই যাতে তার অ্যাবজর্বটা ভালো হয়, একটু লিপিড সলিউবল করে। তাহলে এই হলো ড্রাগ, তাহলে কি কি বললাম বলেন তো, ড্রাগের কি কি ফ্যাক্টরের উপর অ্যাবজর্বশন ডিপেন্ড করে, এক নম্বরে কি বললাম, মলিকিউলার ওয়েট, molecular weight and size, molecular weight, molecular size, lipid soluble or water soluble, coefficient, acidic or basic, yes pka মানে pka ph এর যে বিষয়টা বললাম। আচ্ছা তারপরে বললাম কি, ফর্মুলেশন ট্যাবলেট নাকি ক্যাপসুল। আচ্ছা আরেকটা কাজ করি, কারো গ্যাস্ট্রিকের খুব বেশি প্রবলেম হচ্ছে? হ্যাঁ বলেন।
তাহলে আমি ট্যাবলেটটাকে বেশ টুকরো টুকরো করে ভেঙে খেলে সমস্যা হবে না? আপনি খেতে পারলে তো অবশ্যই, যদি অবশ্যই ভালো অ্যাবজর্ব হবে, কিন্তু কোন পেশেন্ট আগে একটা ট্যাবলেট কিনে এনে ওটাকে দুই তিন মিনিট ধরে ভাঙবে না, ভেঙে তারপর খায় না, ওই যে দোকানদারের ক্যাপসুল বানায় রাখছে। কিন্তু আপনি যদি একটা ট্যাবলেটকে ছোট করে খান তাহলে আরো ভালো হবে, সমস্যা নাই। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনি একটা ট্যাবলেটকে যখন নিজে মানে টুকরো টুকরো করে ভাঙবেন তখন ওই টুকরো গুলো কি রাফ হবে নাকি স্মুথ হবে? আমি তো সেটাই বলতেছি, হ্যাঁ আপনি এই কারণে তো আপনি এই কাজটা করবেন না, কারণ আপনি যখন ভাঙবেন ওটা তো রাফ টুকরো এইভাবে থাকবে, যখন সেটা যাবে সেটা তো আপনার মিউকোসাটাকে মানে এরিয়া করতে পারে, রাপচার করতে পারে। কিন্তু দেখেন ক্যাপসুলের মধ্যে যে গুলো থাকে ওগুলো তো ওরা অনেক ফাইন, বা আপনারা আজকে একটা ক্যাপসুল খুলে দেখেন খুব ফাইন স্মুথলি ওরা রাউন্ডেড খুব ফ্রেশ পার্টিকলস দিয়ে রাখে, বুঝছেন? ওটা আপনার কাজ, তাহলে আপনার দরকার ডিরেক্ট ক্যাপসুলটাই খান। কিন্তু আপনার কথার আনসারটা হলো ইয়াস রাইট, যদি আপনার ডাক্তারকে ভেঙে খান তাহলে সেটা ভালো অ্যাবজর্ব, কিন্তু ওই কাজটা আমরা করবো না, কারণ সেটা আমাদের ইঞ্জুরি করতে পারে মিউকোসাল সার্ফেস। আচ্ছা, যদি কেউ সাসপেনশন খায় অ্যান্টাসিড ডিরেক্ট লিকুইড দিয়ে দেয় তাহলে অ্যাবজর্বশন কি আরো ভালো হবে নাকি আরো কম হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রাখছেন, সেটা সারা সরাসরি কাজ করবে। আচ্ছা যাই হোক, তাহলে এটা হলো ড্রাগ রিলেটেড ফ্যাক্টর গুলা গেল। হ্যাঁ, তারপর হচ্ছে আমি একটু, আমি কি বেশি স্লো পড়াচ্ছি? আমার ইচ্ছাটা হলো কি জানেন, দেখেন এই লেখাগুলো ফার্মাকোকাইনেটিক্স বইয়ে আছে, গাইডে আছে, সব জায়গায় আছে, বাট আমার ইচ্ছাটা হচ্ছে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেয়। ওইখানে আমি আপনাদের নোট করতে মানা করছি, কনসেপ্টটা যদি আপনার ঢুকে যায় আপনি যে বই পড়েন ইনশাল্লাহ পড়ার সাথে সাথে সেটা মাথায় ক্যাচ করবো। ওইখানে আমি একটু ডিটেলস আলোচনা করতেছি। যাই হোক, তাহলে আমরা এখন ড্রাগ রিলেটেড ব্যাপার আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে অ্যাবজর্পশনের আরেকটা ফ্যাক্টর যেটা বললাম যে পেশেন্টের কিছু ফ্যাক্টরের উপরে সেটা ডিপেন্ড করে। হ্যাঁ আচ্ছা, তো পেশেন্টের কি কি ফ্যাক্টর আছে এখানে? এক নম্বরে হলো যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা, হ্যাঁ সাইট অফ অ্যাবজর্পশন, সেখানের পিএইচ কেমন। যেমন দেখেন এটা আর বলার দরকার নাই, যেমন আপনি যদি একটা এসিডিক ড্রাগ এস্টোমাকে দেন তাহলে এখানে এস্টোমাকের পিএইচটাও কেমন, এসিডিক না এসিডিক, তাহলে সে এখানে কি বেশি আয়োনাইজেশন হবে নাকি কম আয়োনাইজেশন হবে? একটা এসিডিক কম আয়োনাইজেশন হলে এই নন অ্যাবজর্পশন বেশি হবে, অ্যাবজর্পশন বেশি হবে, তাহলে এস্টোমাকে ভালো অ্যাবজর্ব হবে। আর যদি এসিডিক ড্রাগটা ইনটেস্টাইনে চলে আসে, সেখানে পিএইচ হলো 8, ফলে সেখানে সে বেশি বেশি আয়োনাইজেশন হয়ে যাবে, এই মাইনাস বেশি তৈরি হবে, ফলে তারা এই ইনটেস্টাইনে ঢুকতে পারবে না, অ্যাবজর্পশন কম হবে। তাহলে এই এক নাম্বার ফ্যাক্টর পিএইচ অফ দি অ্যাবজর্পশন এরিয়া। এরপর হলো যে রেট অফ গ্যাস্ট্রিক এমটিং, এটা একটু জানার বিষয় আছে যে গ্যাস্ট্রিক এমটিং মানে কি। গ্যাস্ট্রিক এমটিং মানে হলো দেখেন ইসোফেগাস থেকে স্টোমাক শুরু হলো, তারপরে আমাদের এই যে ডিউডেনামে এসে মানে পাইলোরিক স্ফিংটারে এসে স্টোমাকটা শেষ হলো, এটা হলো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। তাহলে একটা ড্রাগ মানে একটা ড্রাগ যে সময়টা লাগে স্টোমাকটা ক্রস করতে, যে সময়টা লাগে, মনে করেন একটা ড্রাগ এই স্টোমাকে আসলো, সেখান থেকে ডিউডেনামে আসলো, মোট তার 5 মিনিট সময় লাগলো, তাহলে গ্যাস্ট্রিক এমটিং টাইম কত? 5 মিনিট। ওকে, 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট। আচ্ছা, এখন আসেন গ্যাস্ট্রিক এমটিং টাইমটার কি দরকার। নরমালি দেখেন আমাদের কোথায় সারফেস এরিয়া বেশি, মানে কি স্টোমাকে, স্টোমাকে সেলগুলো তো ডাইরেক্ট অনলি সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল, ওদের মধ্যে কোনো মাইক্রোভিলে আমরা পাই না। কিন্তু এই ইনটেস্টাইনে যে সেলগুলো আছে ওরা হলো কি, এখানে এক নম্বর হচ্ছে এখানে ভিলে থাকে, তার উপরে আবার এই যে ভিলে যে সেলগুলো থাকে ওই সেলে সেল মেমব্রেনটা সোজা না, সেল মেমব্রেনটা আবার কি দেওয়া, এগুলোকে কি বলে মাইক্রোভিলে, মাইক্রোভিলে এক্স্যাক্টলি। ফলে এখানে একটা ড্রাগ খুব বেশি সারফেস এরিয়ার কন্ট্যাক্টে আসবে, অনেক সারফেস এরিয়া, বাট এখানে কোনো সারফেসটা কম তুলনামূলক, ফলে কোথায় ভালো অ্যাবজর্ব হবে, ইনটেস্টাইনে নাকি? ইনটেস্টাইনে ভালো অ্যাবজর্ব হবে, ইনটেস্টাইনে। তাহলে আপনি মনে করেন একটা ড্রাগকে যত দ্রুত স্টোমাকটা ক্রস করে নিয়ে যেতে পারবেন তত ড্রাগটা বেশি অ্যাবজর্ব হবে নাকি কম? কারণ আপনি তত দ্রুত ড্রাগটাকে তার বেশি অ্যাবজর্পশন এরিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ফলে এখানে কি হবে অ্যাবজর্পশনটা ভালো হবে। তাহলে গ্যাস্ট্রিক এমটিং টাইম
যত কম হবে অ্যাবজর্পশন তত কি হবে বেশি হবে বেশি হবে বেশি হবে ইয়েস এক্স্যাক্টলি বেশি শেষ এটাই আচ্ছা এবার আসেন যে বাউল ট্রানজিট বাউল ট্রানজিট টাইম মানে কি বাউল বলতে আমরা কি বুঝাই বাউল বলতে আমরা পুরো আমাদের ওই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টকে আমরা বলতে বাউল বলি বাট ইন জেনারেল সেন্স আমরা বাউল বলতে বুঝাই স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনকে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনকে আমরা বাউল বলি আচ্ছা তাহলে একটা ড্রাগ এই যে স্মল ইন্টেস্টাইন থেকে শুরু করে এখান থেকে করে এই যে লার্জ কোলন আসলো এই যে অ্যাপেন্ডিক্স লার্জ কোলন এই যে ডিসেন্ডিং কোলন ডিসেন্ডিং কোলন তাহলে এখন মনে করেন একটা ড্রাগ এখানে আসলো তাহলে এই যে সে কোথায় এন্ট্রি করলো বলেন তো স্মল ইন্টেস্টাইন না এটা আচ্ছা এই স্মল ইন্টেস্টাইনে ঢুকে সে এই স্মল ইন্টেস্টাইনটা ক্রস করে লার্জ ইন্টেস্টাইনে আসলো এসে সে একদম রেকটাম পর্যন্ত হ্যাঁ তাহলে একটা ড্রাগসের এই স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন ক্রস করতে যে টাইমটা লাগে সেটাকে আমরা বলি বাউয়েল ট্রানজিট টাইম কনফিউশন আছে হ্যালো হ্যাঁ আরেকবার একটু বলেন হ্যাঁ মানে হচ্ছে একটা ড্রাগ স্মল ইন্টেস্টাইনে ঢুকে সে একদম মানে লার্জ ইন্টেস্টাইনের এই রেকটাম পর্যন্ত চলে যাওয়া পর্যন্ত যে টাইমটুকু লাগে মানে এই পথটা তার অতিক্রম করতে যে সময় লাগে সময়টা হলো বাউল ট্রানজিট টাইম এখন ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এখন বলো আগ সবচেয়ে ভালো অ্যাবজর্ব কোথায় হয় বললাম স্মল ইন্টেস্টাইনে তাই না স্মল ইন্টেস্টাইন হ্যাঁ স্মল ইন্টেস্টাইন এখন মনে করেন এই যে এটা হলো স্মল ইন্টেস্টাইন দেখেন এই স্মল ইন্টেস্টাইনকে আমি সোজা করে আঁকলাম এখানে আচ্ছা এখন একটা ড্রাগ এদিক দিয়ে নামতেছে একটা এটা হলো একটা ড্রাগ এগুলো এদিক দিয়ে নামতেছে নামার পথে তারা এখানে কি হয়ে যাচ্ছে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তাই না অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আচ্ছা এখন এই ড্রাগটা যত আস্তে আস্তে নামবে দেখেন যত আস্তে আস্তে নামবে এই কলামনার এপিথেলিয়াল সেলগুলো তাকে তত বেশি সময় ধরে পাবে ফলে তত ভালো কি করতে পারবে অ্যাবজর্ব করতে পারবে আচ্ছা তাহলে এই ড্রাগটা যত আস্তে আস্তে নামবে তাহলে এই স্মল ইন্টেস্টাইন ক্রস করতে তার বেশি সময় লাগবে নাকি কম সময় এখন কারো যদি ডায়রিয়া হয় তাহলে তার ডায়রিয়াতে কি হয় ওয়াটারি ডায়রিয়াতে পেরিস্টালসিস খুব বেড়ে যায় তাহলে হ্যাঁ তাহলে ড্রাগটা খুব ইজিলি বাউলটা ক্রস করে ফেলতেছে ফলে অ্যাবজর্পশন হওয়ার চান্স পাচ্ছে না ফলে অ্যাবজর্পশন কি হবে ডায়রিয়ার ক্ষেত্রে ড্রাগ কম হবে কম হবে লেস অ্যাবজর্পশন হ্যাঁ কোনো কনফিউশন আছে কমে যাবে হ্যাঁ কোনো কনফিউশন আছে এতটুকুর মধ্যে না আচ্ছা আর ডায়রিয়ার ক্ষেত্রে কি বললেন হ্যাঁ ডায়রিয়ার ক্ষেত্রে যেহেতু আমাদের ইন্টেস্টাইনের পেরিস্টালসিস বেড়ে যায় মানে ইন্টেস্টাইনের ভিতরে যে কন্টেন্টটা থাকে সে ইনক্রিজড পেরিস্টালসিস এর কারণে তত দ্রুত সামনের দিকে চলে যায় ফলে একটা ড্রাগ খুব অল্প সময়ের মধ্যেই স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন ক্রস করে সে রেকটাম পর্যন্ত চলে আসে ফলে অ্যাবজর্ব করার চান্সটা পায় না কলামনার সেল ফলে অ্যাবজর্পশন কমে যায় ঠিক আছে তাহলে এর পরের ফ্যাক্টরটা হলো যে মিউকোসাল সারফেস এরিয়া আরেকটা ফ্যাক্টর এটার বলার কোনো দরকার নাই মানে মিউকোসাল সারফেস এরিয়া যেখানে বেশি হবে অ্যাবজর্পশন তত ভালো হবে যেহেতু স্মল ইন্টেস্টাইনে সবচেয়ে ভালো আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল ভাই ডায়রিয়ার ক্ষেত্রে তো হচ্ছে মানে অ্যাবজর্পশনটা লেস হচ্ছে ওই যে বাউল ট্রানজিট টাইমটা হচ্ছে লেস হয় হ্যাঁ তো কনস্টিপেশনের ক্ষেত্রে কি হবে কনস্টিপেশনের ক্ষেত্রে নরমালি অবশ্যই অ্যাবজর্পশন ভালো হবে বেশি হবে বুঝছেন মানে কনস্টিপেশনটা আমার নিজের একটা ডিজিজ ওই কারণেই তো আমরা অনেক একটা ড্রাগ দিতে ওই কারণে তো আপনাকে অনেক হিস্ট্রি নিতে হয় আপনি মনে করেন এমন একটা ড্রাগ যেটা বেশি যদি হয়ে যায় বাই অ্যাভেলেবিলিটি তার সমস্যা আছে তার হিস্ট্রি নেওয়ার সময় আমরা হিস্ট্রি নিই না ফ্যামিলিয়াল হিস্ট্রি তারপর হচ্ছে যে পার্সোনাল হিস্ট্রি কনস্টিপেশন থাকলে আমরা ওটা মাথায় নিব যে আমি কি করবো এখন একইভাবে ওই কারণে একটা ভালো একটা কোশ্চেন করছেন যদি কারো ক্ষেত্রে মনে করেন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন বেশি হচ্ছে তার কোনো কারণে তাহলে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে গেলে আমাদের এই পেরিস্টালসিস কি বাড়বে নাকি কমবে
বলুন তো বাড়বে স্যার বাড়বে ইয়েস বাড়বে বাড়বে তাহলে ড্রাগ অ্যাবজর্পশন বাড়বে না কমবে 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 তাহলে তার ক্ষেত্রে তাকে তার ক্ষেত্রে আমার ড্রাগের অ্যামাউন্ট বেশি দিতে হবে কমবে চাইতে বুঝে গেছে কনস্টিপেশনের ক্ষেত্রে ড্রাগ অ্যাবজর্পশন বেশি হবে বাই দ্য ডেফিনিশন ওকে আচ্ছা এরপর হচ্ছে আরেকটা মিউকোসাল সারফেস এরিয়া বললাম তাহলে মিউকোসাল সারফেস এরিয়া যত বেশি হবে ড্রাগ অ্যাবজর্পশন তত কি হবে বেশি হবে তাহলে কোথায় সবচেয়ে বেশি অ্যাবজর্ব হবে না স্মল ইনটেস্টাইনে ঠিক আছে ইনটেস্টাইন বাই ইনটেস্টাইনাল বাউল সিনড্রোমের ক্ষেত্রে কি হবে হ্যাঁ হ্যাঁ ইনটেস্টাইনাল বাউল সিনড্রোম সিনড্রোম ইয়েস আবে ইনটেস্টাইনাল বাউল সিনড্রোম না এটাকে বলে যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ একটা আছে আরেকটা হচ্ছে ইরিটেবল বাউল ডিজিজ বাউল সিনড্রোম হ্যাঁ এই দুই ক্ষেত্রে হচ্ছে যে কি হয় জানেন আপনার যে মিউকোজার যে আমাদের অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি কমে যায় ইনফ্ল্যামেশনের কারণে এই ক্ষেত্রে অ্যাবজর্পশন কম হবে ওয়াটার সলিউবল ড্রাগের লিপিড সলিউবল অ্যাবজর্পশন ভালো হবে আপনার কোশ্চেন আনসারটা পাইছেন মানে ইরিটেবল বাউল সিনড্রোম এবং ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এর ক্ষেত্রে আমাদের এখানে যে এই কলামনার এপিথেলিয়াল সেলগুলো থাকে ওদের ইনফ্ল্যামেশনের কারণে ওদের অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি কমে যায় কারণ ওদের মাইক্রোভিলাগুলো তখন নষ্ট হয়ে যায় ফলে তারা ভালো অ্যাবজর্ব করতে পারে না সেই ক্ষেত্রে ওয়াটার সলিউবল ড্রাগ আরো কম অ্যাবজর্ব হবে এবং লিপিড সলিউবল ড্রাগের অ্যাবজর্পশনও কিছুটা কমে যাবে বুঝে গেছে আচ্ছা এই যে এটা আপনার এই কথাটার আনসারই পরের পয়েন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ যেমন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের আন্ডারে কয়টা ডিজিজ আছে বলেন তো তিনটা দুইটা হ্যাঁ কি 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 কনস্টিপেশন ডায়রিয়া আলসার হ্যাঁ না না কনস্টিপেশন ডায়রিয়া হচ্ছে মানে এটা আলাদা সিমটম এটা এটা আলসারেটিভ কোলাইটিস আর আলসারেটিভ ক্রোনস ইয়েস ইয়েস আচ্ছা এখন হচ্ছে যে দেখেন আরেকটা বিষয় যেটা এই ড্রাগ অ্যাবজর্পশন কে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সেটা হচ্ছে হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম এটা অলরেডি আমার আলোচনা হয়ে গেছে বুঝছেন আমি প্রথম চিত্রতেই পুরো ফার্মাকোকাইনেটিক্সটা আলহামদুলিল্লাহ নিয়ে আসছি এখন দেখেন তাহলে যে বিষয়টা বললাম এটাতে আমাদের একটু কনফিউশন থাকে হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম এই বিষয়টা মানে কি দেখেন আপনাদের মনে আছে প্রথম চিত্রটা এই যে ড্রাগটা এটা হলো ইনটেস্টাইন এটা হলো ইনটেস্টাইন একটা ড্রাগ ইনটেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে কোন সার্কুলেশনে গেছিল বলছিলাম এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা মনে রাখবেন যে এই যে এখানের মধ্যে ইন্টেস্টাইনের মধ্যে এগুলো কি ছিল সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল তাই না সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল এই সেলগুলো কিছু ড্রাগকে মানে একটা ড্রাগস যখন মনে করেন এই একটা ড্রাগস প্রথমত এই সেলের মধ্যে ঢুকবে তারপরে সেল থেকে বেরিয়ে ব্লাডে ঢুকবে তাই না আচ্ছা এখন এই কিছু এই সেলগুলো কিছু ড্রাগের কিছু অ্যামাউন্টকে ওরা মেটাবলিজম করে ফেলে ইনঅ্যাক্টিভ করে ফেলে মনে করেন এটা হচ্ছে এই যে ইন্টেস্টিনাল সেলটা ঠিক আছে আর এই সেলটার এ পাশে হচ্ছে ব্লাড ভেসেলস আর এই পাশে হচ্ছে ড্রাগটা তো ড্রাগটা এখানে ঢুকবে তারপরে আবার এদিক দিয়ে বেরিয়ে তারপরে না ব্লাডে আসবে তাই না এখন মনে করুন ঢুকছে এখানে মোট চারটা ড্রাগ কিন্তু বের হচ্ছে মাত্র অ্যাক্টিভ ড্রাগ দুইটা বিষয়টা বুঝেন তাহলে আর দুইটা ড্রাগ কি হয়ে গেছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে না হ্যাঁ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এটাকে আমরা বলি বায়ো ট্রান্সফরমেশন এটা আমি পরে আলোচনা করবো শুধু এতটুকু জেনে রাখেন বায়ো ট্রান্সফরমেশন তাহলে ড্রাগের হ্যাঁ মানে হচ্ছে যে দেখেন আমি বলি এটা একটা ড্রাগ এই যে একটা ড্রাগ এখান থেকে ব্লাডে কিভাবে আসতেছে দেখেন প্রথমে এই যে ইন্টেস্টিনাল কলামনার সেলের ভিতরে ঢুকছে তারপরে কলামনার সেল থেকে বের হইছে বের হয়ে তারপরে সে ব্লাড ভেসেলসে ঢুকছে বুঝছেন আচ্ছা তো এখন এই যে সেলের মধ্যে সে ঢুকলো হ্যাঁ সেলের মধ্যে এই যে সেলের মধ্যে সে ঢুকলো এটা হলো কলামনার সেল ইন্টেস্টিনাল ঢুকে বের হওয়ার সময় এখানে কিছু ড্রাগ এই ইন্টেস্টিনাল সেলই নষ্ট করে ফেলে ফলে ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি কিছুটা কমে যায় দেখেন তাহলে এই যে ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে কিছু কি হয়ে গেছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে না জি হ্যাঁ আচ্ছা আর বাকি অংশটুকু দেখেন তাহলে ব্লাডে আসলো এই তিনটা ড্রাগ বেঁচে আসলো ইন্টেস্টিনাল লাইনিং এপিথেলিয়ামের হাত থেকে এখন ওরা এসে ঢুকলো কোথায় এবার এখানে কি সেল থাকে
হেপাটোসাইট। তো হেপাটোসাইট তো মানে মেটাবলিজমের জন্য একটা বস সেল, ওর মধ্যে সবচেয়ে বেশি মেটাবলাইজিং এনজাইম। ও কি করলো, এই চারটা ড্রাগের থেকে দুইটা ড্রাগকে ইনঅ্যাক্টিভ করে ফেললো, এই দুইটাকে সে ইনঅ্যাক্টিভ করে ফেললো। তাহলে এখন হেপাটোসাইট থেকে বেরিয়ে ইনফেরিয়ার ভেনাকাভাতে কয়টা ড্রাগ গেছে? দুইটা গেছে না? দুইটা। আচ্ছা, আপনি দিছেন মোট কয়টা ড্রাগ? মনে করেন আটটা, এখানে মোট আটটা ছিল, কিন্তু আপনার সার্কুলেশনে পৌঁছেছে কতটুকু? দুইটা। দুইটা, তাহলে দেখেন দিছেন আটটা কিন্তু সার্কুলেশনে আসছে কয়টা? দুইটা। তাহলে এই যে ড্রাগের একটা পোর্শন ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে সার্কুলেশনে যাওয়ার আগেই, এটাকে আমরা বলি ফাস্ট পাস মেটাবলিজম, ফাস্ট পাস মেটাবলিজম। এবং এই ড্রাগটাকে অকার্যকর ইনঅ্যাক্টিভেট করতেছে সবচেয়ে বেশি লিভার, ওই কারণে এটাকে মেইনলি আমরা হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম বলি। ক্লিয়ার কিনা বলেন? Yes, sir. Yes. তাহলে বলেন তো, এখন এক এক ড্রাগের ক্ষেত্রে এক এক রকম হয় এটা। মনে করেন হেপাটোসাইটের মধ্যে যে এনজাইমটা আছে ওই একটা স্পেসিফিক এ ড্রাগ, মনে করেন এ ড্রাগের জন্য যে এনজাইমটা দরকার ওকে নষ্ট করে ফেলার জন্য, সেটা যদি লিভারে খুব বেশি পরিমাণে থাকে তাহলে হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম ইফেক্টটা বেশি হবে না কম হবে? বেশি হবে। ফলে তার অ্যাবজর্পশন মানে বায়ো অ্যাভেলেবিলিটিটা বেশি হবে নাকি কম হবে? কম হবে, কম হবে। এটাই এটাই এক্স্যাক্টলি। তাহলে হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম ইফেক্ট যত বেশি হবে অ্যাবজর্পশন তত কম হবে, কম হবে। আর হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম ইফেক্টটা যত কম হবে অ্যাবজর্পশন তত মানে বায়ো অ্যাভেলেবিলিটি তত বেশি হবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া, হেপাটিক ফাস্ট এই যে মেটাবলিজম এটা কি বিভিন্ন ড্রাগের ক্ষেত্রে ভ্যারি করে নাকি সবার ক্ষেত্রে একই থাকে? ডেফিনেটলি ভ্যারি করে, এটাই তো বললাম একটু আগে, ভ্যারি করে। এই কারণে তো আপনি সব ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি একই রকম পাবেন না, বুঝা গেল? আপনি দুইটার একটা ড্রাগ খেলেন ওরালি, তার ক্ষেত্রে এক এক রকম পাবেন, বুঝা গেল? এক এক ড্রাগের ক্ষেত্রে মেটাবলিজমটা এক এক রকম হয়, এটা ফিক্সড। ঠিক আছে, আচ্ছা তাহলে এই এই ছিল এতক্ষণ। আচ্ছা আমাদের আর কয় মিনিট আছে দেখেন তো, কয় মিনিট হয়েছে এখন? হ্যালো মুসলে, আমাদের প্রায় 1.5 hour মতো হচ্ছে, মোটামুটি 1 ঘন্টা 26 মিনিট খুব সম্ভবত। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মনে হয় আজকে শেষ করে দিলে ভালো হবে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, আমরা তিনটা ক্লাসে মোটামুটি শেষ হওয়ার মতো করে সময়টা ভাগ করে নিলে হয় হচ্ছে আর কি। হ্যাঁ আগামী দুটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমি শেষ করে দিচ্ছি। তাহলে আপনার, আমি আজকে যা আলোচনা করলাম এখানে কোনো কনফিউশন আছে আপনাদের? না, একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ বলুন ভাই। অ্যাডজাস্টমেন্ট বেশি হলে এটা অ্যাকশন তাড়াতাড়ি করবে না? বেশি হলে এটা অ্যাকশন তাড়াতাড়ি করবে। ডেফিনেটলি ইয়েস, অবশ্যই ইয়েস, অ্যাডজাস্টমেন্ট বেশি হলে তা অ্যাকশন তাড়াতাড়ি হবে অবশ্যই, কারণ সে তত দ্রুত ওই যে সেলের রিসেপ্টরের কাছে চলে যেতে পারতেছে। তাহলে ভাই আমরা ট্যাবলেট না খেয়ে ক্যাপসুল খেলে কি হবে সবসময়? হ্যাঁ, ট্যাবলেটের সাথে ক্যাপসুল, ওই কারণে ক্যাপসুল ভালো কাজ করবে, কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে আরো বিভিন্ন ব্যাপার থাকে। মনে করেন এই গ্যাস্ট্রিক ইরিটেশন বা এরকম আরো বিভিন্ন ফ্যাক্টরের কারণে অনেক সময় দেখা যায় যে আমার, যেমন মনে করেন একটা ড্রাগ আমার এত র্যাপিড অনসেট অফ অ্যাকশন দরকার নাই, তার অ্যাকশনটা আসতে হলে আমার জন্য ভালো, তাহলে আমি ট্যাবলেট দিব, কারণ অ্যাবজর্পশন যত স্লো হবে ডিউরেশন অফ অ্যাকশন তত বেশি হবে, অনসেট অফ অ্যাকশন তত কম হবে। ঠিক আছে, আমি এগুলো নিয়ে, আপনার কোশ্চেনটা আনসার পাইছেন আগে সেটা বলেন। অবশ্যই ক্যাপসুল খেলে অনসেট অফ অ্যাকশন দ্রুত হবে, কিন্তু ডিউরেশন ট্যাবলেটের কার্যক্ষমতা তত কমে যাবে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে কথা বলবো। ঠিক আছে, ক্লাসে ইনশাল্লাহ। আর কোনো কনফিউশন আছে? হ্যাঁ, আপনার হচ্ছে নোটগুলো একটু গ্রুপে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি আজকে যতটুকু পড়াইছি আমি ইনশাল্লাহ নোট দিয়ে দিব। তো ঠিক আছে ইনশাল্লাহ। আর যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, মানে আমি স্পিড বাড়াবো না কমাবো বা কোনো অপিনিয়ন থাকলে আমাকে জানাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে হচ্ছে ডেট দেওয়া আছে গ্রুপে, ডেট দেওয়া আছে দেখে নিয়ে। ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে।